দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, ক্লাস রাত্রি ছেড়ে দিয়েছে নাকি? না, ক্লাস হয়নি। হ্যাঁ স্যার, হয়েছে। কালকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সে শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ, এবার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, এবার শোনা যাচ্ছে। সো এনএন ডট ইফ নর্মালাইজ স্টেট, দেন এনএন ডট ইফ ইউ টেক দ্য ডেরিভেটিভ বোথ সাইড দেন জিরো, দেন উই ক্যান রাইট ইট দিস ওয়ে। অ্যান্ড ইয়েস্টারডে উই টক দ্যাট উই ক্যান টক আই মিন উই ক্যান আইডেন্টিফাই ফর এনি নর্মালাইজড কেট এন দ্যাট প্রোডাক্ট অর norm of n and n dot is a purely imaginary number, okay, is equal to I alpha, that we have seen yesterday. Then we tried to argue that, say, if you have a state psi n, you make some coordinate transformation, time dependent coordinate transformation, psi n goes to psi n prime is equal to original psi n multiplied by phase factor. Phase factor, I mean this e to the power I gamma t. Okay, so in terms of function, we have written psi n goes to psi n prime. In terms of ket, we have this expression n goes to n prime, ket n e to the power I gamma t. And then what we did, we took time derivative of n prime. So this is the expression for time derivative of n prime. And then we considered this norm of n prime and n prime dot. Okay, so this is n prime and this is n prime dot. So if we do that norm, then we get ki pachhe amra n prime into n dot e to the power I gamma t plus I gamma dot n prime. Now, sorry, এখানে কি যেটা ভুল লিখেছি না, আই গামা এই সেকেন্ড টার্মটা কি হবে বলো তো? সেকেন্ড টার্মটা হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছো না পাচ্ছো না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো উত্তর উত্তরটা দাও, সেকেন্ড টার্মটা কি হবে? এই যে এখানে আমি এই টার্মটাতে করেছি, এই টার্মটাতে আমি এন প্রাম প্রাইম দিয়ে গুণ করেছি, তাহলে সেকেন্ড টার্মটা কি হবে বলো? সেকেন্ড টার্মটা ঠিক লিখেছি? স্যার মানে ওটার সেকেন্ড টার্ম যেটা আই গামা ডট এন প্রাইম এন প্রাইম আছে, হ্যাঁ সেইটা সমান এইটা লিখেছি, এটা এটা ঠিক আছে, কারণ এন প্রাইম ইজ অলসো নর্মালাইজড। ইফ ইউ মাল্টিপ্লাই বাই ফেস ফ্যাক্টর দেন ইজ অলসো নর্মালাইজড। ওকে, মাইক্রোফোনটা বন্ধ করো, ইকো হচ্ছে। So we get I gamma and then n prime n dot. Now the idea is that from here, this I gamma dot, so if we choose, say, gamma t as minus alpha t prime dt prime with, say, integration up to t, then can we make n prime n dot prime is equal to zero or not? Sir. স্যার, হ্যাঁ আগের বলো। লাইনের সেকেন্ড টার্মটা ই টু দি পাওয়ার আই গামা টি একটা থাকবে না? সেটা যে অ্যাবজর্ব করে নিয়েছি কালকে ও প্রশ্নটা করলে তো একটা, এটা তো এন প্রাইম রয়েছে, এন প্রাইমে তো কোনো ডেফিনেশনে তো তোমার কোনো, যখন এন প্রাইমটাকে খুলে লিখছো এন প্রাইম ইজ ইকুয়াল টু এন ইন টু ই টু দি পাওয়ার আই গামা টি, কিন্তু যখন এন প্রাইম হিসেবে লিখছো সেখানে তো গামা বলে কিছু নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার।
বেশ, এইবার আমাকে বলো যে আই এম মেকিং এ চয়েস দ্যাট গামা টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওই যে ইন্টিগ্রেশনটা রয়েছে, এইটা করলে কি আমি বলতে পারি যে এন প্রাইম, এন প্রাইম ডট ইজ ইকুয়াল টু জিরো? এইখানে এইখানে কোথাও একটা লিখতে ভুল করেছে, এটা একটু নতুন করে রিড্রাইভ করে কোথাও একটা নোটেশনটা করতে গিয়ে গোলমাল হয়েছে, এটা আমি মুছে করছি, তাহলে ভুল ধরতে গেলে সময় নষ্ট হবে। n prime is equal to n e to the power I gamma t. Okay, বেশ, এ প্রাইম কি করছি, আমি করছি n prime dot, n prime dot মানে এটার একটা n dot e to the power I gamma t plus, ডটটা আবার উঠছে না পরে গুলিয়ে যাবে, প্লাস n ইন্টু আই গামা ডট, আমি গামাটা যে আর্গুমেন্ট সেটা লিখলাম না, ই টু দি পাওয়ার আই গামা টি। ডু ইউ এগ্রি উইথ দিস আপ টু দিস? এটা কি এগ্রি করছো তো? এগ্রি করছো এটা? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি এটা করি, আমি করি এন ডট প্লাস এন ইন্টু আই গামা, ওকে, ই টু দি পাওয়ার আই গামা টি, ঠিক আছে? বেশ, এবার আমি কি করছি, আমি এন ডট প্রাইমের সঙ্গে এন এন প্রাইম স্যার গামা ডট হবে না স্যার, গামা ডট ডট গামা ডট এন প্রাইম, এটা কি এন প্রাইম ব্রাতে আমি যখন লিখবো তখন আমি লিখবো এন, এই এই ভুলটা করেছি, এখন বুঝতে পেরেছি, ঠিক আছে? তখন ব্রা এন হলো, কিন্তু ই টু দি পাওয়ার আই গামা টি যেটা রিয়েল ছিল সেটা কমপ্লেক্স, যেটা মানে ফেজ ফ্যাক্টর ছিল দ্যাটস এ কমপ্লেক্স নাম্বার, সো সেটাকে আমি কমপ্লেক্স কনজুগেট করতে, ই টু দি পাওয়ার মাইনাস আই গামা টি, ঠিক আছে? এবার এন প্রাইম এন ডট প্রাইম, ওকে, এবার এই যে গামা ই টু দি পাওয়ার মাইনাস আই গামা আর এখানে যে ই টু দি পাওয়ার প্লাস আই গামা সেটা কে গেল, আর আমার কি পড়ে থাকলো, আমার এন প্রথম টার্মটা হলো গিয়ে এন ডট, দ্বিতীয় টার্মটা হলো আই গামা এন এন, এগ্রি করছে? এবারে আই গামা ডট, সরি, হ্যাঁ স্যার, এবারে যদি এগ্রি করছো তাহলে আমার এন এন ডট যেমন পড়ে থাকলো, এন ইজ এ নর্মালাইজড ওয়েভ ফাংশন বা কেট, তাহলে এন এন সমান আই প্লাস আই গামা ডট, ওকে, এগ্রি করছো? এবারে দেখো, যখন আমি ফেজ ট্রান্সফরমেশনটা করেছি যেখানে গামা এজ এ ফাংশন অফ টি, আই হ্যাভ নট স্পেসিফাইড হোয়াটস দ্য ভ্যালু অফ হোয়াট দ্য এক্সপ্রেশন ফর গামা। এবার আমি এইখানে যদি আমি যে এই এইটার দিকে নজর দাও, আমি যদি এইটাকে যদি আমি চুজ করি যে গামা টি ইজ ইকুয়াল টু মাইনাস আলফা টি প্রাইম ডি টি প্রাইম টি,
তাহলে আমার এইটা কি হচ্ছে n প্রাইম I gamma dot minus alpha হতো না I gamma dot by alpha I ga- alpha minus gamma dot লিখলে ওটা প্লাস প্লাস হবে যা আলফা প্লাস হবে প্লাস হবে ঠিক আছে থ্যাংক ইউ এবারে এরপরে দেখো গামা কি যেটা লিখেছি গামাটি লিখেছি দেখতে পাচ্ছ মাইনাস টি আলফা টি প্রাইম ডি টি প্রাইম তাহলে এন প্রাইম এন ডট প্রাইম সমান কত হবে জিরো 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 দ্যাট ওয়াজ মাই মোটিভেশন জাস্ট টু শো দ্যাট ফর হোয়েন এন নট ইজ ইকুয়াল টু কে when n not is equal to k then what is the contribution you might ask here tar mane jokhon sorry jokhon k is equal to n tokhon ei je ami dam dike jeta ber korechi seta k not is equal to n er jonno ber korechi k is equal to n er jonno kotha hoy tahole tumi dekhte pachho je k is equal to n er jonno or ekta expression thakche kintu oi state e ekta bisheshotto hocche je I can make some phase transformation and sei phase ta ke ami emon bhabe choose korte pari je ami ei ta ke zero korte pari তাইতো হ্যালো হ্যাঁ স্যার আর কেউ বলছে না যে মানে এটা স্যার কোথা থেকে চুজ করলেন এটা জিরো করার জন্য কি চুজ করা হলো এটা জিরো করার জন্য চুজ করলাম কারণ ফেজ ট্রান্সফরমেশন এর দ্যাট উইল বি সিমেট্রি ট্রান্সফরমেশন তুমি যখন গেজ ট্রান্সফরমেশন করো ফরগেট অ্যাবাউট কোয়ান্টাম মেকানিক্স তুমি যখন ইলেকট্রোডাইনামিক্সে ক্লাসিক্যাল ইলেকট্রনিক্সে গেজ ট্রান্সফরমেশন করো তখন কি হয় যে ভেক্টর পটেনশিয়াল এ গোস টু এ প্লাস গ্রেড গ্র্যাড ফাই করলে তো ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হয় না হয় কি না স্যার আই এম ডুইং দ্য সেম থিং হিয়ার আমি ওয়েভ ফাংশনটাকে আমি লিনিয়ার যেহেতু শ্রোডিঙ্গার ইকুয়েশন তার ফলে আমি একটা ফেজটাকে চেঞ্জ করলাম ই সাই গোস টু সাই টু দি পাওয়ার আই গামাটি তো সেই গামাটাকে আমি চুজ করলাম আলফা এই যে মাইনাস আলফা টি প্রাইম ডি টি প্রাইম যেখানে আলফাটা তোমার ফিক্সড হচ্ছে এন এন ডট থেকে ওকে আমি এটা চুজ করলাম আমি চুজ করলাম এবং করে আমি দেখাতে পারছি যে আমি যাই ধরে না কেন এটা একটা জিরো হবে এবং সিমিলার সিচুয়েশন তোমরা এখন পর্যন্ত যে এনকাউন্টার করেছো তার হচ্ছে যে ইলেকট্রোডাইনামিক্সে আমি যদি কোনো একটা পোটেন্সিয়াল ভেক্টর পোটেন্সিয়ালের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয় তারপরে সেই ভেক্টর পোটেনশিয়ালকে আমি গ্র্যাড ফাই দিয়ে যতই চেঞ্জ করি না কেন ম্যাগনেটিক ফিল্ডটা জিরোই থাকবে বা জিরো যদি না আছে কোনো একটা ধরো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে ওকে এবার বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এটাকে তুমি এ প্লাস গ্র্যাড ফাই ফাইটা যতক্ষণ নন সিঙ্গুলার হাজার রকমের ফাংশন হয় যতই চুজ করো না কেন তোমার এটা জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আগে পেয়েছিল সে একই জিনিস পাবে সো দিস ইজ কাইন্ড অফ গেজ ট্রান্সফরমেশন সো ইউ আর টকিং অ্যাবাউট গেজ ট্রান্সফরমেশন ইন দ্য কন্টেক্সট অফ কোয়ান্টাম মেকানিক্স ফিল্ড থিওরিতে এটাকে ইউ1 সিমেট্রি ট্রান্সফরমেশন বলে বলা হয় এবং যেটা আমি তোমার ক্লাসটা শুরু করার আগে প্রথমেই বলেছিলাম যে বম আহরণ ইফেক্টের কন্টেক্সটে যে তোমরা গেজ ট্রান্সফরমেশন কোয়ান্টাম মেকানিক্সে জানো কিনা এটা ট্রিভিয়াল গেজ ট্রান্সফরমেশন কিন্তু আমরা দেখবো বম আহরণ ইফেক্ট করার সময় সাপোজ শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে তোমরা জানো যে কোনো একটা সিস্টেমকে যদি ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করা হয় তাহলে তার মোমেন্টামটা কিভাবে চেঞ্জ করতে হয় বলো ধরো তোমার একটা ক্লাসিক্যাল সিস্টেম আছে পি স্কোয়ার বাই টু এম প্লাস সাম পোটেন্সিয়াল সেই সিস্টেমটাকে তুমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করলে লোরেন্টজ ইন্টারাকশন ওকে সিম্পল এক্সাম্পল যেটা তোমরা করেছো সেখানে তোমার পিটাকে কিভাবে চেঞ্জ করতে হয় লোরেন্টজ ইন্টারাকশন যদি নাও তাহলে হ্যামিল্টনিয়ানটা কি হয় বলো তাহলেই তো বুঝতে পারবে সমান হতো মানে এমন একটা যোগ হতো পি এর সাথে এবার ক্লাসিক্যাল এইচ এর সাথে সমান হতো ক্লাসিক্যাল মেকানিক্স যেটা ধরেছো কোয়ান্টাম মেকানিক্স হ্যামিল্টনিয়ান আমি সলভ করতে পারি এইবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ওই ভেক্টর পোটেনশিয়াল তো আমি যখন এমনি ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ভেক্টর পোটেনশিয়াল হিসেবে ধরছি আমি তখন গেজ ট্রান্সফরমেশন করতে পারি এ গোস টু এ প্লাস গ্র্যাড ফাই ওকে আমি যদি তাই করি এ প্লাস গ্র্যাড ফাই তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ওয়েভ ফাংশন ওয়েভ ফাংশনে কিছু একটা চেঞ্জ হবে তো সেই চেঞ্জটা কি
আমরা দেখাবো, আমি দেখাবো এই ক্লাসেই দেখাবো যে দ্যাট ইজ বেসিক্যালি এ গোস টু এ প্লাস গ্রাড ফাই। যদি করো তাহলে ওয়েভ ফাংশনটা ফেজ দিয়ে চেঞ্জ হয়, ওভারঅল ফেজ, যার মানে এ গোস টু এ প্লাস গ্রাড ফাই করলে যেমন ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হয় না, সেরকম তার করসপন্ডিং ইনভ্যারিয়েন্ট রাখার জন্য ওয়েভ ফাংশন যেটা চেঞ্জ হয় সেটা এক্সপেকটেশন ভ্যালু এনার্জি এসবের কিছুই চেঞ্জ হয় না, সেই পার্টটা আমি দেখাবো। অ্যাকচুয়াল ইফ ইউ কাপল এ সিস্টেম উইথ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, দেন তোমার কি ধরনের গেজ ট্রান্সমিটার চেঞ্জ করছে, দিস ইজ জাস্ট ভেরি স্মল পার্ট অফ ইট। ওকে, যে আমার আমি যখন গেজ ট্রান্সমিশন করলাম, করে আমি এই যে আমার এন ডটের যে পিওরলি ইমাজিনারি নাম্বার সেটাকে আমি তোমার করতে কি বলে রিমুভ করতে পারি থ্রু সাম গেট চয়েস। ওয়েন এভার আই এম ফিক্সিং গামা টি অ্যাজ আলফা টি প্রাইম ডি টি প্রাইম, দিস ইজ লাইক ফিক্সিং দ্য গেট চয়েস। তোমার ইলেকট্রোডাইনামিক্সে বিভিন্ন রকমের গেজ চয়েস করো, কুলম গেজ, রেডিয়েশন গেজ, আরো অনেক রকমের গেজ আছে। ওকে, এখানেও সেই হচ্ছে আমার এটা গেজ চয়েস, কনভিনসড? ইয়েস স্যার। আর একটাকে ফিসফিস করে কেউ কিছু একটা বলছিলে, বলো, কোনো অসুবিধা থাকলে বলো। বলো, কেউ কিছু বলছিলে নতুন ইউনিভার্সিটি হচ্ছে কিছু বলছিলে? হ্যালো হ্যালো, না স্যার, কিছু বলিনি। বেশ, সো নাও উই গো ব্যাক হিয়ার এগেন। ইয়েস্টারডে আমরা যেটা ডিরাইভ করেছিলাম, তোমার বিকাশের ক্লাস ছিল বলে তোমরা চলে যেতে হলো তোমাদের, ওকে, এইটা আমরা ডিরাইভ করেছিলাম। ওকে, নাও উই নো হোয়েন উই কনসিডার এন এন ডট, তখন ওটাকে আমি জিরো হিসেবে ধরতে পারি। উই উই নো, কারণ আমি তলায় যে এক্সারসাইজটা করলাম সেই এক্সারসাইজটা আমি সামারাইজ করে লিখতে পারি যে এন এন ডট সমান জিরো। অফকোর্স এখানে আমি একটা কোয়ালিফাই করবো স্টেটমেন্টটাকে, ইন সাম গেজ আমরা সেই গেজটাকে চুজ করছি। বেশ, এইবারে তাহলে আমি এবার ফিরে যাই, এখানে আগে কি এক্সপ্রেশন ছিল, এই এই এইটা যেটা পেলাম এটা আমি পেয়েছিলাম, এইটা আমি পেয়েছিলাম, এইটার এক্সপ্রেশন পেয়েছিলাম, তাই তো? এইটা এক্সপ্রেশন হিসেবে ছিল, এইটা কোথায় ছিল, এইটা ছিল এইখানে ছিল, তাই তো? এইবার এখানে আমি এক্সপ্রেশনটা বসাবো, কে এন ডটের এক্সপ্রেশনটা আমি এখানে বসাবো। ওকে, সেটা বসানোর আগে আমি আর একটা সিম্বল ইন্ট্রোডিউস করি, তাহলে আমাদের বারেবার একই জিনিস লিখতে হবে না। আমি বলবো ওমেগা কে এন সমান ই কে মাইনাস ই এন বা এইচ বার। ওকে, এটা আমি ডিফাইন করলাম। বেশ, এইটা ডিফাইন করার পর আমার অনেক ওপর আছে বলে আমি একসঙ্গে দেখাতে পারছি না, তোমরা দেখতে পাবে যে ওইটা সমান আমি লিখতে পারি এন। ওকে, এ এন এইচ বার ওমেগা কে এন কে ডেল এইচ ডেল টি এন ইন্টু ই টু দি পাওয়ার আই জিরো টু টি, সরি এটা ওমেগা কে এন ক্যাপিটাল এন হয়ে গেল, ওমেগা কে এন পি প্রাইম ডি টি প্রাইম। ওকে, কোথায় বলছো? সাজিয়ে লিখেছি না ওমেগা কে ওমেগা কে এন করে লিখেছি না, মানে আগে পেছনে করে নিয়েছি, ঠিক আছে? বেশ, শুধু যেটা একটা আছে তুমি, আমি এইখানে একটা আমি লিখবো, এই সামেশনটা সবার জন্য ভ্যালিড এক্সেপ্ট ফর এন নট ইজ ইকুয়াল টু কে, তাই তো? এটা হচ্ছে সামেশনটা। বেশ, না আমাকে এটাকে সলভ করতে হবে, আমি সলভ করতে গিয়ে আমি যেটা করি যে এ এন
delta n m m oh sorry আমি এইটা ধরলাম, এইটা ধরার মানে হচ্ছে ঠিক আছে তোমার জেনারেল এক্সপানশন ছিল, জেনারেল এক্সপানশনটা কি ছিল, জেনারেল এক্সপানশনটা ছিল, জেনারেল এক্সপানশনটা ছিল কোথায় গেল, এই যে না এটা তো বোঝানোর জিনিসটা, আরেকটা কোথায় এই যে এইখানটায় এইটা ছিল। এবার আমি এ এন সমান যদি ডেল্টা এন এম ধরি, ওকে, তার মানে কি, তার মানে যখন এ ইজ ইকুয়াল টু এম তখন এই কোফিশিয়েন্ট ওয়ান, বাকি সমস্ত কিছু ইজ ইকুয়াল টু জিরো। এবং তোমরা যখন কোনো একটা স্টেট তৈরি করো লিনিয়ার সুপারপজিশন অফ মেনি স্টেট, তোমরা কি জানো, তোমরা জানো যে কোনো একটা স্টেটে প্রবাবিলিটি, ধরো তুমি একটা স্টেট তৈরি করেছো সাই ইজ ইকুয়াল টু এ এন এন, তোমাকে যদি বলা হয় যে 13তম স্টেটে পাওয়ার প্রবাবিলিটি কত, কি উত্তর হবে তোমার বলো? A13² এইবারে আমি যখন ইনিশিয়ালি স্টেটটাকে তৈরি করছি তখন আমাকে যেটা করতে হবে যে আমাকে যে কোনো একটা নির্দিষ্ট স্টেটে তৈরি করতে হবে। এবার আমি যদি বলি যে আমার শুধুমাত্র অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো আমার স্টেটটাকে আমি তৈরি করছি, এই স্টেটে তৈরি করছি, তার মানে কি, তার মানে যেটা হবে যে শুধুমাত্র এ থ্রিটা নন জিরো হবে, বাকিগুলো সব তোমার জিরো হবে, তাই তো? কেন না, আমার এই যে একটা প্রবাবিলিটি আছে এইটা সমান ওয়ান হতে হয়, প্রবাবিলিটি কনজার্ভ করার জন্য আমি যখন এইটা লিখছি তখন মড অফ এ এন স্কোয়ার সাম ওভার অল এন ইকুয়াল টু ওয়ান, এটা জানো তো, এগুলো জানো তো, জানো তো এগুলো? হ্যাঁ স্যার। বেশ, এবার যেহেতু তুমি টি ইজ ইকুয়াল টু জিরো একটা নির্দিষ্ট স্টেটে তৈরি করেছো থ্রি, তার মানে কি, তার মানে এ থ্রি নট ইজ ইকুয়াল টু জিরো শুধু নয়, আমি যদি বাকিগুলোকে জিরো বসাই তাহলে আমার এ থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান হতে হবে, এ থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান হবে যদি বাকিগুলো, বাকি সমস্ত গুলো তোমার জিরো হয়, তার কারণ প্রবাবিলিটি ওয়ান, আমি নির্দিষ্ট একটা স্টেট তৈরি করছি মানে কি, মানে ওই স্টেটে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে ওয়ান, এবং টোটাল প্রবাবিলিটি যদি ওয়ান হতে হয় তাহলে বাকিগুলোকে জিরো হতে হবে, যেভাবে তুমি দেখবে আর কি। কারণ আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা মেজারমেন্ট করি তখন মেজারমেন্ট করলে সেই স্টেটে সেটা কোলাপস করে যায়, ওকে? তো সেখান থেকে আমি যদি স্টেটটাকে তৈরি করলাম, একই সঙ্গে আমি একটা স্টেটকে 3 নম্বরে, আরেকটা স্টেটকে 7 নম্বরে, আরেকটা স্টেটকে 9 নম্বরে, এরকমভাবে করতে পারি, ওকে? সেটা হচ্ছে টাইম ইভলিউশন যদি আমি দেখি তখন ইন্টারাকশনের জন্য মিক্সচার হতে হয়, এবং তার ফলে তুমি দেখবে যে যদি টাইম ইভলিউশন হতো তাহলে এই এই যে এ এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান লিখেছি সাম ওভার এন, এটা এ এন টি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এগুলো এলিমেন্টারি জিনিস, এগুলো তোমরা জানো। বেশ, সেইটা আমি জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম অনেকদিন আগে পড়েছো বলে। বেশ, তাহলে আমার যেটা পড়ে থাকছে যে আমি যদি স্টেটটাকে এ এম সমান ডেল্টা এন এম ধরি, তাহলে এম অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো আমি একটা এম এর স্টেট তৈরি করছি, এমটা কোন একটা স্পেসিফিক নাম্বার 3, 5, 7, 9, 13, 14, 16, 20 যা খুশি তাই হতে পারে, সেই স্টেটে যখন তৈরি করছি তখন এ এন মাস্ট বি ইকুয়াল টু ডেল্টা এন এম, এই এম এর সঙ্গে সমান হবে, তাহলে ওয়ান হবে, সেই স্টেটই প্রবাবিলিটি ওয়ান, বাকি সমস্তগুলো জিরো হবে, ওকে? বেশ, এইবার আমি আর একটা জিনিস ধরি যে স্লোলি ভ্যারিং, স্লোলি slowly varying an wkn psi n del h del t, okay? বেশ, এর আমি কি করলাম, আমার আগে যে এক্সপ্রেশন ছিল ak dot সমান sum over n delta nm h বার ওমেগা কে এন, ওকে, কে ডেল এইচ ডেল টি এন ইন্টু ই টু দি পাওয়ার আই জিরো টু টি
বেশ, এবং যেহেতু আমার আগে ছিল n নট ইজ ইকুয়াল টু k, এখন স্টেটটা n এ তৈরি করেছি, তাহলে একটা কোয়ালিফাই করতে হবে স্টেটটাকে যে k ফর k নট ইজ ইকুয়াল টু m। বেশ, এরপর আমি এর সমান চিহ্ন দিচ্ছি না, ওকে, এরপর আমি সমান চিহ্ন দিচ্ছি না, সমান চিহ্ন না দিয়ে আমি যেটা করছি আমি ইন্টিগ্রেশনটা করছি। ইন্টিগ্রেশনটা আমি কোথায় করতে আমার অসুবিধা হলো বলতো, ইন্টিগ্রেশনে ওমেগা কে এনে যে আমি এখন এইখানটা লিখলাম যে ফর স্লোলি ভ্যারিং এটা লিখলাম, ওকে, আমি সেখানে আমি যেটা করছি যে এই যে তলাতে যে আমার এইচ বার ডাব্লু কে এন আছে, সেই তলাতে এইচ বার ডাব্লু কে এন যেটা রয়েছে সেটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট ধরলাম, এক্সপোনেনশিয়ালে যেটা ডাব্লু কে এন রয়েছে সেটাকে আমি টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট ধরলাম, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট ধরলাম কথাটা বলাটা ভুল, যে স্লোলি ভ্যারিং, স্লোলি ভ্যারিং যদি ধরি তাহলে আমি যেটা হবে, আমি যখন এ কে ডট থেকে এ কে বের করব তখন আমার কি হবে, না এ কে ডট থেকে এ কে বের করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে আমার টি ডিপেন্ডেন্ট টার্ম কোথায় কোথায় রয়েছে, না ওমেগা কে এন এ রয়েছে, ওকে, তো সেই টার্মগুলোকে আমি বাদ দিতে পারি, মানে সরি মানে কনস্ট্যান্ট বলে অ্যাপ্রক্সিমেশন করতে পারি, তাহলে ইন্টিগ্রেশনটা করলে আমার সুবিধা হবে, ওকে। সো আই এম ডুইং দ্য সেম থিং, যে ডাব্লু কে এন এর যে টি প্রাইম রয়েছে ডাব্লু কে এন টাকে আমি স্লোলি ভ্যারিং ধরছি, এবং স্লোলি ভ্যারিং ধরার ফলে ওই যে ইন্টিগ্রেশনটা রয়েছে এক্সপোনেনশিয়ালে, সেই এক্সপোনেনশিয়াল থেকে যেটা হবে তোমার ওমেগা কে এন টি প্রাইম ডিটি, ইন্টিগ্রেশনটা করলে হবে ওমেগা কে এন টি, ওকে। কিন্তু যদি আমি টাইম ডিপেন্ডেন্সটা অ্যালাউ করতাম তাহলে ওমেগা কে এন টি প্রাইম এর যে টাইম ডিপেন্ডেন্স আছে তার উপর ভিত্তি করে ইন্টিগ্রেশন হতো। কিন্তু এখানে আমি অ্যাডাবেটিক থিওরামের যে প্রিন্সিপাল সেটাকে আবার এখানে অ্যাপ্লাই করি, খুব স্লোলি ভ্যারিং, তারপরে তাদের যে টাইম ডিপেন্ডেন্স রয়েছে সেটা কোনো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ করবে না, ওকে। এবং তারপরে আমি এখানে অ্যাজুম করছি যে ওমেগা কে এন টি প্রাইম ইজ অলমোস্ট কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, এবং অলমোস্ট কনস্ট্যান্ট এটা ধরে নিয়ে আমি যখন ইন্টিগ্রেশন করছি সেটাকে কনস্ট্যান্ট ধরে ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে আনছি, তাহলে এক্সপোনেনশিয়াল পড়ে থাকছে ই টু দি পাওয়ার আই জিরো টু ডিটি ডিটি প্রাইম, ওকে। বেশ, এবং এখানে যেটা রয়েছে এটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে ওটাকে কনস্ট্যান্ট হিসেবে আমি ট্রিট করছি, আমি ডেল এইচ ডেল টি যেটা রয়েছে সেটাকে আমি স্লোলি ভ্যারিং ধরেছি, মানে এইচ টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, সেটাকে ডেরিভেটিভ করে আবার একটা টাইমের কিছু একটা পেয়েছি ইন টার্মস অফ টাইম ডেল এইচ ডেল টি, সেইটাকে আমি ধরে নিচ্ছি যে চেঞ্জ ইন টাইম ইজ অলমোস্ট নেগলিজেবল, ইজ নট অ্যাপ্রিসিয়েবল, হ্যাঁ অলমোস্ট নেগলিজেবল, তার ফলে ওখানে যে টাইম ডিপেন্ডেন্স আসছে কে ডেল এইচ ডেল টি এন টার্ম থেকে সেটাকেও আমি তোমার অ্যাডাবেটিক অ্যাপ্রিসিয়েশনে নেগলেক্ট করছি, লিডিং অর্ডারে নেগলেক্ট করছি, তার ফলে আমার ইন্টিগ্রেশনটা সোজা হয়ে যাচ্ছে। এবং আমরা যে সমস্ত কোন রেঞ্জ একটা ভ্যালিড এই অ্যাপ্রক্সিমেশন তার একটা ক্রাইটেরিয়া বের করবো, এবং সেখান থেকে দেখবো যে দিস ইজ ওকে, দিস ইজ নট দ্যাট উই আর চেঞ্জিং এনি ভেরি কমপ্লিকেটেড, সরি নট মেকিং এনি ড্রাস্টিক অ্যাজাম্পশনস, ওকে। এইখানে আমি আরও মেনশন করেছি যে হাই এন দ্যাট ইজ অলসো স্লোলি ভ্যারিং, তার ইফেক্টটা আসছে এইখানে আসছে, এখানে আমি ম্যাট্রিক্স থেকে আমি যখন ক্যালকুলেট করছি কে ডেল এইচ ডেল টি এন, তার মধ্যে ওই সাইন যে টাইম ডিপেন্ডেন্সের সঙ্গে স্লোলি ভ্যারি করছে সেটা ইন্ট্রোডিউস করা আছে, ওকে। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমি ডেল এইচ ডেল টিটাকে আলাদা করে বললাম ইট ভ্যারি স্লোলি উইথ রেসপেক্ট টু টাইম, ওটা কনস্ট্যান্ট ধরলাম, ওকে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমি ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করছি, কারণ কে এর সঙ্গে এন এর মানে কে টা কেটে আছে ব্রাতে আছে কে, তাহলে কে আর এন যদি টাইম ডিপেন্ডেন্ট হতো তাহলে ওভারঅল এক্সপ্রেশন যে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ ডেল এইচ ডেল টি কে এন এফ এলিমেন্ট সেটা টাইম ডিপেন্ডেন্ট হতো, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ডেল এইচ ডেল্টা থেকে আমি টাইমের সঙ্গে চেঞ্জ করে না বলে ধরেছি। তার ফলে এই যে এইখানে যেটা বলেছি যে সাই এটা স্লোলি ভ্যারি, তার কারণ হচ্ছে যখন ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করছি তখন একটা কনস্ট্যান্ট বা টাইম ইন্ডিপেন্ডেন্ট টার্মে ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করার জন্য টাইম ডিপেন্ডেন্স আসতে পারে থ্রু কে এটার ব্রা, সেইটা নেগলিজিবল করেছি, ডেল এইচ ডেল্টিটা কেন করেছি বললাম, ওমেগা কে এন করেছি কেন সেটাও বললাম, ওকে। এ এনটা না বললেও চলে, কারণ
এনটা আমরা যখন ধরে নিচ্ছি এরকম এরকম যখন ধরে নিচ্ছি এক্সপ্লিসিটলি ডেল্টা এন এন বলে ধরে নিচ্ছি, তখন ইটস ইমপ্লাইড যে আমরা টাইম ডিপেন্ডেন্ট ধরছি না। ওকে বেশ, তাহলে দেখো এরপরে আমি যেটা অ্যাপ্রক্সিমেশন করে যেটা লিখছি সেইটা তোমরা এগ্রি করছো কিনা দেখো। ওকে, ডেল্টা এন এম এর যে ভ্যালুটা সেটা আমি মানে কোডাকার ডেল্টা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিলে আমার হবে যে এই যে সামেশন রয়েছে এন এর ওপরে সেই সামেশনটা আমার লাগবে না, যে সামেশনের জন্য এন ইজ ইকুয়াল টু এম সেই টার্মটাই কন্ট্রিবিউট করবে, বাকিগুলো কন্ট্রিবিউট করবে না। তার ফলে সামেশনটা উঠে গেল, এটা হয়ে গেল এইচ বার ওমেগা কে এম, এন এর জায়গায় এম বসিয়েছি, কে ডেল এইচ ডেল টি এম, ওকে, আর ই টু দি পাওয়ার আই ওমেগা আই ওমেগা কে এম। আচ্ছা ওই 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 ইন্টিগ্রেশনটা তো আমি একবার উপরে যেহেতু আছে করেই দিতে পারি। আই ওমেগা কে এম, ওকে, এন কে এম টি, তাহলে এ কে সমান দেখো, এটা রাজি হচ্ছে নাকি দেখো, আমি এক্সপ্রেশনটা লিখি সোজা ইন্টিগ্রেশন, উপরে স্কোয়ারটা আসছে যে এইখানে একটা দেখো, এইখানে ই টু দি পাওয়ার আই ওমেগা কে এম টি আছে, এটা তুমি ইন্টিগ্রেশন যখন করছো এই এখানে কিন্তু এ কে ডট আছে, এখানে এ কে মানে কি ডিটি করছো, ডান দিকেরটা ডিটি করছো, ডান দিকে ডিটি করলে এই টার্মটা কনস্ট্যান্ট আমি ধরেছি, এই টার্মটা কনস্ট্যান্ট ধরেছি, তাহলে এক্সপোনেনশিয়াল যেটা রয়েছে সেই এক্সপোনেনশিয়াল টার্মটা ইন্টিগ্রেশন হবে, তাই তো? তাহলে আর একটা আই ওমেগা কে এম নেমে আসলো তোমার। হ্যাঁ স্যার, তাই তো, হ্যাঁ স্যার, বলতে স্যার তাহলে মাইনাস আই হওয়ার কথা তো, কেন মাইনাস আই হওয়ার, আচ্ছা ইনভার্স আছে, ইনভার্স আছে, ঠিক আছে, তাই না কি? শুধু একটা ধরো আমি এইখানে যেটা করেছি ওমেগা কে এম সমান ইকুয়াল টু এইচ বার, হ্যাঁ বলো এবার বলো, না স্যার ঠিক আছে বুঝতে পেরেছি। বেশ, এইবারে এই মাইনাস ওয়ানটা কি করে এলো বুঝতে পেরেছো, যে এইখানটা মানে এইখানে যেটা একটা মাইনাস ওয়ান এনেছে এটা কি করে এলো বুঝতে পেরেছো? তো t ইকুয়াল টু 0 তে তো কে ধরলেন, মানে k ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে কি করে আসছে সেটা, স্যার এট t ইকুয়াল টু 0 a k ইকুয়াল টু 0 ধরেছেন, সেটা তো হতেই হবে, তার কারণ আমি t ইকুয়াল টু 0 তে ধরেছি, a m ইজ ইকুয়াল টু ডেল্টা n, মানে t ইকুয়াল টু 0 তে আমি ধরেছি a m, হ্যাঁ তাই হ্যাঁ, তো? বেশ, তাই যদি ধরেছি তাহলে এই যে ডেরিভেশনটা করছি k নট ইজ ইকুয়াল টু m এর জন্য করছি, আচ্ছা হ্যাঁ 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 তাই তো? স্যার k নট ইজ জিরো, হ্যাঁ ইকুয়াল টু m যদি করি তাহলে আমার কি হবে, তাহলে k এটা নট জিরোই ইজ হবে, k ইজ ইকুয়াল টু 0 তে k ইজ ইকুয়াল টু 0ই হবে। এবার হ্যাঁ সেইটা যদি বসাই, সেইটা যদি টিটা, বসাই হ্যাঁ তাহলে এইটা লিখছে আমি, সেটা এগ্রি করছে কিনা বলো। হ্যাঁ স্যার, ওই t ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এই এই পার্টটা 0 দিয়ে দেবে, e টু দি পাওয়ার আই ওমেগা কে এম টি ইকুয়াল টু 0 বসালে 1, আর ওই বিয়োগ 1 হয়ে 0 হয়ে যাবে, তাহলে সম্পূর্ণ বলবো। বলেছো কিন্তু ডেরিভেশনটা আমি করি দিই, এক লাইনের ডেরিভেশন যেটা আসবে ইন্টিগ্রেশনটা করার পরে, ই টু দি পাওয়ার
i omega t plus constant. Constant is integration constant. ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করার পর এই পার্টটা ওকে। হ্যালো, হ্যাঁ স্যার, এইবার আমি বলছি যে at t is equal to 0, ak is equal to 0, since we have prepared the state m and derivation term is k not is equal to m এর জন্য, তাই তো? তাহলে t is equal to 0 তে ak is equal to 0 হবে, তাই যদি হয় তাহলে constant determine হচ্ছে minus minus i h bar w km square inverse kh del h del pm into e to the power i, এটা কনস্ট্যান্ট হলো, এগ্রি করছো তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার, বেশ। তাহলে এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে আগে যেটা লিখেছিলাম k del h del p m, okay, e to the power i omega k m t minus 1, okay, বেশ। এবার probability কিভাবে বের করি, না এই state আমি mod square করব, mod square করলে যেটা হবে, mod square করলে যেটা হবে, আমি ওভারঅল কনস্ট্যান্ট গুলো লিখছি না, এখানে ওভারঅল কনস্ট্যান্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ওকে, আমাদের টাইম ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট। এইখানে আমি একটা পাবো e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা কে এম টি মাইনাস e টু দি পাওয়ার i ওমেগা কে এম টি। স্যার কি সমান যেটা করেছে নোটা e টু দি পাওয়ার এর পর টার্মটা কি থাকবে, t সমান 0 বসাচ্ছে, কোনটা বলছো? না থাকবে না, সেটা আমি লিখিও না পরের টার্মসে, কিন্তু এইটা বলছো তো, এটা কনস্ট্যান্ট, এটা 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 তো দেখো মুছে মুছে দিয়েছি, দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরি আমি এটা ভুল, পরের টার্মে লিখিনি, ওখানে লিখতে গিয়ে ভুল করেছিলাম, পরের টার্মে ওই টার্মটা নেই, দেখো এখানে শুধু ওয়ান আছে, ওয়ান ইন্টু দ্যাট কনস্ট্যান্ট, ওকে, বেশ। এইবারে তুমি যদি, এবারে তোমার যে কনস্ট্যান্টটা রয়েছে, এই যে এই যে ব্র্যাকেটের মধ্যে ব্ল্যাঙ্ক দিয়ে লিখেছি, এটা বেসিক্যালি যে তোমার এই যে এই যে টার্মটা রয়েছে এটা মড স্কোয়ার হবে, ওকে, আমি লিখিনি ওটা, কারণ ওটা আমার খুব একটা, ওটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, ওটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড নাই। এবার এইটা যদি তুমি সিম্পলিফিকেশন করো টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে, তাহলে তুমি দেখতে পাবে পাবে ওয়ান মাইনাস কস ওমেগা কে এম টি, ওকে, পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 2 পাই ওমেগা কে এম, ওকে, নাও ওমেগা কে এম ইজ লার্জ ফর ওয়েল সেপারেটেড ইকে অ্যান্ড এম, মানে এটা কথাতে যেটা দাঁড়াচ্ছে যে ইকে আর এম এর মধ্যে যে ডিফারেন্সটা প্রচুর বড় হয়, ইকে আর ইএম এর মধ্যে যদি ডিফারেন্সটা প্রচুর বড় হয় তাহলে ওমেগা কে এম ও বড়, সো দ্যাট ইজ ওমেগা কে এম ইজ লার্জ ফর ওয়েল সেপারেটেড ইকে অ্যান্ড ইএম, এবং তার মানে কি, তার মানে টি ইজ স্মল, তার মানে যখন লার্জ তখন একে টি স্কোয়ার ইজ জিরো, এটার মানে কি, এটা ফিজিক্যাল মানে হচ্ছে আমি স্টেটটাকে টি ইজ ইকুয়াল টু জিরোতে এম এর স্টেটে তৈরি করেছি, এমএস, হ্যালো, এমএস স্টেটে তৈরি করার পরে আমি
সিস্টেমটাকে ইভলভ করছে উইথ রেসপেক্ট টু টাইম আন্ডার সাম টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন অর টাইম ডিপেন্ডেন্ট ইন্টারাকশন। এবার সেখান থেকে আমি ক্যালকুলেশন করলাম, অ্যাডাইবেটিক অ্যাপ্রক্সিমেশনে ক্যালকুলেশন করলাম যে মড অফ এ কে টি স্কোয়ারটা কত, যে মড অফ এ কে টি স্কোয়ার কে টা যদি যে এম এফ স্টেটটা করেছি তার থেকে অনেক দূরে হয়, মানে ই কে মাইনাস ই এম টা যদি লার্জ হয় তাহলে টাইম পিরিয়ডটা হচ্ছে গিয়ে তোমার ভীষণ স্মল। এবার টাইম পিরিয়ডটা ভীষণ স্মল মানে কি, মানে ওটা খুব তাড়াতাড়ি এম এফ স্টেটে ফিরে আসবে, যে স্টেটে তৈরি করেছি সেই স্টেটেই ফিরে আসবে। ওকে, তার মানে অন্য যে কোনো স্টেট, যে কোনো কে স্টেট হুইচ ইজ ফার অ্যাওয়ে ফ্রম এম এফ স্টেট, সেখানে পাওয়ার প্রবাবিলিটি খুব কম, প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু জিরো। এইবার নেবারিং স্টেটগুলোতে ওটা থাকবে, যে ধরো এম এফ স্টেটটা ধরো আমি কথার জন্য বলছি গ্রাউন্ড স্টেট। এবার আমি যদি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য স্টেট ইন স্টেট ওয়ান যদি ক্যালকুলেট করি বা স্টেট টু যদি ক্যালকুলেট করি, যেগুলো জিরোর কাছাকাছি, তাতে একটা খুব স্মল কোয়ান্টিটি অফ প্রবাবিলিটি থাকবে। কিন্তু আমি যদি ধরো 100তম স্টেট বা 10তম স্টেট সেইটাতে পাওয়ার প্রবাবিলিটি কত দেখি, তাহলে এনার্জি যেহেতু বেড়ে বেড়ে যায় গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেট থেকে বেড়ে বেড়ে যায়, তাহলে তুমি যদি ই 100 - ই 0 বা ই 1 যা ধরলে গ্রাউন্ড স্টেটটাকে করো, সেটা অনেকটা লার্জ। অনেকটা লার্জ মানে কি হচ্ছে, টাইম পিরিয়ড ভীষণ স্মল হচ্ছে। টাইম পিরিয়ড ভীষণ স্মল মানে কি, মানে ওই 100তম স্টেটে পাওয়ার প্রবাবিলিটি খুব কম, সেটাই মানেটা হচ্ছে একেটি স্কোয়ার গোস টু জিরো। কিন্তু কাছে কাছে স্টেট গুলোতে থাকবে, সেটা কোয়ান্টাম মেকানিক্সে আমরা অ্যাভয়েডও করতে পারি না, কারণ তোমরা আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে তোমরা জানো যে সে, ফর এক্সাম্পল তোমরা যখন একটা অ্যাটমিক স্টেটটার কথা বলো, যে ওটাকে আমি 100তম স্টেটে সে 10তম স্টেটে তুললাম, মেজারমেন্ট যখন করা হয় বেসিক্যালি আমরা কিন্তু কোনো নির্দিষ্ট লেভেলের স্পেক্ট্রা না করে ব্যান্ড অফ স্টেটস, মানে কাছাকাছি স্টেটগুলো একটা ব্যান্ড ফর্ম করে সেখান থেকে যে ট্রানজিশন হয় সেগুলোকে দেখি। তার কারণ ওই ডেলি ডেলটি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ বার সেটা কাজ করে, যে আমি কত বেশিক্ষণ ধরে মাপছি তার উপর ডিপেন্ড করে। ওকে, তো এটা 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 অলরেডি ইনহেরেন্ট কোয়ান্টাম মেকানিক্স, তাহলে কাছাকাছি স্টেটগুলোর মধ্যে একটা ভেরি স্মল বা ফাইনাইট প্রবাবিলিটি থাকবে, কিন্তু দূরবর্তী যে স্টেটগুলো পাবো এম এফ থেকে দূরবর্তী, মানে যেটা ইনিশিয়ালি যে স্টেটে তৈরি করেছি সেখানে পাওয়ার প্রবাবিলিটি এক্সট্রিমলি স্মল। ওকে, সো দিস ইজ দ্য মিনিং অফ দিস, এবং দিস ইজ অলসো তোমার ক্রাইটেরিয়া, যে ওমেগা কে এম লার্জ কখন করব সেটা হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া। বল কোনো প্রশ্ন থাকলে বল। আছে কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, না স্যার। বেশ, আমি কালেক্টিভ ভয়েস বলে ধরে নিচ্ছি। তো এইটা গেল অ্যাডাইবেটিক স্টেটমেন্ট, অ্যাডাইবেটিক অ্যাপ্রক্সিমেশন স্টেটমেন্ট। এইবারে দেখবে তোমাদের কোয়ান্টাম মেকানিক্স এর বইয়ে হয়তো কিছু কিছু ক্যালকুলেশন করতে দেওয়া থাকবে, যে অ্যাডাইবেটিক অ্যাপ্রক্সিমেশন কি এবং অ্যাপ্লিকেশন, আমি মানে যেটা জেনারেল প্রমাণ সেটা আমি করলাম, সেখানে হয়তো এক্সপ্লিসিট কিছু তোমাকে জিনিস দেওয়া থাকবে। এখন এরপর আমরা বেরিফেজের যে ডেভেলপমেন্ট, সেই বেরিফেজের ডেভেলপমেন্টটাতে আমরা এখানে স্টাডি করব, এবং স্টাডি করতে গিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করব যে টাইম ভেরিয়েশন থাকছে এখানে বেরিফেজের জন্য কোন একটা প্যারামিটার টাইমের রেসপেক্টে ভ্যারি করবে, দ্যাট কুড বি ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট কুড বি স্পিন প্রিসিশন, দ্যাট কুড বি তুমি যদি কন্টেক্সট ম্যাটারের যে ল্যাটিসে কোনো সিস্টেম তৈরি করো তাহলে মোমেন্টাম থাকে, ব্লক ওয়েভ ফাংশন থাকে, ঠিক আছে, সেই মোমেন্টাম হতে পারে, ইট কুড বি এনিথিং, অরিজিনাল যে প্রবলেম সেটা দেওয়া হয়েছে ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বেশ, এইবার আমি যেটা বলছি যে এইটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি অ্যাডাইবেটিক ইনভেরিয়েন্ট সিস্টেমের জন্য প্রমাণ করা হয়েছিল, কিন্তু এখন আমি যেটা বলেছি যে তোমার জীবা আনন্দন শ্রীলঙ্কান ফিজিসিস্ট এবং আরো তার একটা কোলাবরেটর ছিল, তারা মিলে দেখিয়েছিল যে তোমার অ্যাডাইবেটিক অ্যাপ্রক্সিমেশনের কোনো প্রয়োজন নেই। এবং তারপরে আমি ফার্দার একটা স্টেটমেন্ট করেছিলাম যে পিওর ম্যাথামেটিক্স ইভেন অপারেটরের প্রপার্টি নিয়ে, যেমন কোহেরেন্স স্টেট যেমন ফিজিক্যাল সিস্টেমে অ্যাপিয়ার করেছিল কিন্তু পিওর লোকেরা অপারেটরের কোহেরেন্স স্টেট বলে, সেরকম বেরিফেজ এখন তোমার প্রায় সব জায়গাতেই হয়। এখন আমি যেটা করব, ওই একই জিনিস ডেরিভেশন করব, বেরিফেজের ডেরিভেশন করব। এখানে আমার যে নোটেশনটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে সাকুরায়ের দুটো বই আছে, একটা হচ্ছে অ্যাডভান্সড কোয়ান্টাম মেকানিক্স, একটা হচ্ছে মডার্ন কোয়ান্টাম মেকানিক্স। সেই মডার্ন কোয়ান্টাম মেকানিক্সের লেটেস্ট ভার্সনগুলো আমি দেখিনি, আমার কাছে যে ভার্সনটা আছে সেখানে তোমার অ্যাপেন্ডিসেস হিসেবে তোমার এই বেরিফেজ সম্বন্ধে ডিসকাশন করা আছে। ওকে, হতে পারে যে একদম লেটেস্ট যে ভার্সন সাকুরায়ের মডার্ন কোয়ান্টাম মেকানিক্স সেখানে হয়তো যেখানে ডিসকাশন করার কথা সেখানে আছে, কিন্তু সেটা আমি দেখিনি, তো তোমরা একটু দেখে নি, মানে সূচিপত্র তো বলো না কি বলো, ইন্ডেক্সটাকে কি বলো, ইন্ডেক্সের বাংলা কি, উল্লেখ পঞ্জি, তাই তো?
তাই তো? না সূচিপত্র বলে, সূচিপত্র ওটাকে বলে না, এটাকে পারমাণবিক কি আছে, পারমাণবিক সূচক সূচক ইন্ডেক্সের বাংলা সূচক, কিন্তু বইয়ের ক্ষেত্রে যখন ইন্ডেক্স ব্যবহার করাইছে। আচ্ছা সূচক, হ্যাঁ ঠিক আছে সূচক, ঠিক আছে, তো সেটা দেখে নিও, বইয়ের শেষের দিকে থাকে, সেটা থেকে দেখে দেখবে যে আছে। এবার সেই নোটেশনটা যদি একটু কমপ্লিকেটেড, সামাও আমি জানি, আমি চেঞ্জ করি, মানে যদি পড়াতে যাই পড়াতে গিয়ে মনে হয় যে কেন কমপ্লেক্স নোটেশনটা ব্যবহার করছি, অন স্পট করতেও খুব একটা ইয়ে হয় না, কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি মানে নোটেশনটা। ওকে বেশ, সো এখন আমি ডিরাইভ করব, আমি তোমার ব্যাখ্যা করি আই এইচ বার। আচ্ছা শুনতে না পেলে বলবে, কারণ আমার ডেটা মানে আমি চেঞ্জ করব, ডেটাটা অলরেডি দেখা যাচ্ছে যে শেষ হয়েছে, আমি একটা অন্য শিফট করে দেবো, কিন্তু শুনতে না পাও বলবে, তাহলে আমি বলে গেলাম আর তোমরা শুনতে পেলে না। বেশ, আর কি সকালে তোমাদের ক্লাস ছিল সেটা তো অনেকটা গেছে বলে বলে, ও না না আমি একটা সফটওয়্যার আপগ্রেড করে ফেলেছি সেইটা থেকে। আচ্ছা বেশ, ডেল্টা এন আর নট টি নট টি ইজ ইকুয়াল টু এইচ এন আর নট টি নট টি। এই সিম্বলটা মানে কি, সিম্বলটা মানে হচ্ছে এন একটা, এন ইজ এ কেট ভেক্টর, ইজ এ কেট ভেক্টর হুইচ ডিপেন্ডস অন প্যারামিটার আর নট। ওকে, এবং ওই যে টি নট কমা টি মানে হচ্ছে যে ইনিশিয়াল স্টেট টি নট থেকে টি তে তুলছে, মানে ইনিশিয়াল স্টেটটা হচ্ছে কি টি নটে, এবং তারপরে লেটার স্টেট যেটা টি নটের থেকে লেটার স্টেট সেটা হচ্ছে টি, টি নট টি গ্রেটার দেন টি নট। ওকে বেশ, স্যার ওটা কে জিরো না আর জিরো? আর জিরো, আর জিরো। আচ্ছা কিন্তু আর জিরোটা প্যারামিটার, আর জিরোটা তোমার মানে স্পেস টাইম কোঅর্ডিনেট এর সঙ্গে কনফিউশন করার একটা সম্ভাবনা আছে বলে সেজন্য আমি লিখে দিয়েছি, এটা একটা প্যারামিটার, তুমি প্যারামিটারটা অন্য কিছুও বলতে পারো, কিন্তু যেহেতু আমি সাকুরাইর নোটেশনটা ফলো করছি বলে আমি এখানে আর নট হিসেবে লিখেছি। ওকে, দিস ইজ নাথিং টু ডু উইথ স্পেস কোঅর্ডিনেট। ওকে ওকেটা বলো যে হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে স্যার, এরকম একটা স্টেট কেন নিলেন? এরকম কোন স্টেট নেই তো, স্টেটটা তো স্ট্যান্ডার্ড স্টেট, স্টেট স্টেটটাই কি অসুবিধা হচ্ছে বলো তোমার? এরকম বলতে কি বলতে, স্টেটটা তো অস্বাভাবিক কিছু নেই তুমি, মানে ওই যে এন আর জিরো টি জিরো মানে সবগুলোর ফাংশন, হ্যাঁ সবগুলোর ফাংশন লিখছি ক্যালকুলেশনটা মানে ডিটেলে দেখার জন্য। তুমি যখন হারমোনিক অসিলেটর সলভ করো, হারমোনিক অসিলেটর যখন সলভ করো, হারমোনিক অসিলেটর যে তুমি যদি স্টেটটাকে লেখো, কেট ভেক্টরটাকে লেখো, কেট ভেক্টরটা কিসের উপর ডিপেন্ড করে? হারমোনিক অসিলেটরের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, করে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আমরা সেখানে এক্সপ্লিসিটলি লিখি না, তার কারণ আলাদা করে ওর, আলাদা করে ওর গুরুত্ব ওখানে মানে কেট ভেক্টরের মধ্যে দেখানোর দরকার পড়ছে না। কিন্তু ধরো আমি একটা টাইম ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেটরের আইগেন কেট বের করছে, সেখানে কিন্তু ওমেগাটা হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তার কারণ হচ্ছে ওমেগাটা টাইমের সঙ্গে করে ভ্যারি করছে, আমাকে দেখাতে হয়। আমি এখানে যে এনটা আর এর সঙ্গে কিভাবে ভ্যারি করছে সেইটা আমার ক্যালকুলেশন করতে বা ফিজিক্যাল ইন্টিগ্রেশন গুলো করতে সুবিধা হবে, আমি এক্সপ্লিসিটলি লিখলাম। কিন্তু এনি কেট সবসময় তার যে প্যারামিটার হ্যামিল্টনিয়ানের যে প্যারামিটার তার ফাংশন হয়, যেমন হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি যে গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সিস স্টেট, এনএথ এক্সিস স্টেট, ওয়েভ ফাংশন লেখো, তুমি যদি ডাইমেনশন লেস কোঅর্ডিনেটে না যাও সেটা ওমেগার উপর ডিপেন্ড করবে, তাই তো? পার্টিকেল ইন এ বক্স, পার্টিকেল ইন এ বক্স এল ইজ এ প্যারামিটার। এবার দেখো তুমি ওয়েভ ফাংশনটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি ডাইমেনশন লেস ভ্যারিয়েবল ব্যবহার করি, হ্যাঁ, সেই জন্য ওমেগাটা হয়তো তুমি যে ফর্ম ওয়েভ ফাংশনটাকে দেখছো তাতে এক্সপ্লিসিটলি অ্যাপিয়ার করে না, কিন্তু তুমি তাহলে পার্টিকেল ইন এ বক্স ধরো, পার্টিকেল ইন এ বক্স এল এর উপর ডিপেন্ড করে ওয়েভ ফাংশন গুলো, তাই তো?
এবার আমি যদি কোন একটা এমন প্রবলেম করি যে ওই এলটাকে কালকে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আমি স্লোলি মুভ করাচ্ছি, তাহলে এল এল ইজ এ ফাংশন অফ টি, তাই তো? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার, এল ইজ এ ফাংশন অফ টি। এবার ওই যে এলটা টি এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা যদি আমি বুঝতে চাই বা প্রতিষ্ঠিত আমি দেখাতে চাই, তখন আমি কেটটাকে হিসেবে লিখতে পারি, তাছাড়া লিখি না। সুতরাং এটা অস্বাভাবিক কিছু স্টেটমেন্ট। নোটেশনটা যে এইটা একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, সেই প্যারামিটারটা টাইম এর উপরে ডিপেন্ড করতেই পারে, সেইটা বোঝানোর জন্য লেখা হয়েছে। কিন্তু স্টেট তো একই, স্টেটের তো কোনো চেঞ্জ নেই। মানে যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমে যা প্যারামিটার থাকে সেই প্যারামিটারের উপর এনার্জি আইগেন ভ্যালুও ডিপেন্ড করবে, আবার স্টেট ভেক্টরও ডিপেন্ড করবে। হ্যাঁ স্যার, আর টি জিরোটা কি? টি জিরো হচ্ছে ইনিশিয়াল টাইম, টিটা হচ্ছে ফাইনাল টাইম। আচ্ছা স্যার, ঠিক আছে। লেটার টাইম মানে টি গ্রেটার দেন টি অলওয়েজ। এখানে টি নটটা আলাদা করে লেখা হচ্ছে, তার কারণ আমাদের মাথার মধ্যে সবসময় ঢুকে থাকে যে টি জিরো মানে জিরো, কিন্তু টি জিরো মানে একটু নাও হতে পারে। তাই যদি হয় তাহলে এরপরে আমি আগের যে ডেরিভেশনটা করেছি সেই একই ডেরিভেশন এবার আমি এখানেও করতে পারি। আমি আমার যে কেট ভেক্টর রয়েছে সেই কেট ভেক্টরের আমি একটা n r naught t naught t সমান আমি ফ্যাক্টরাইজেশন মানে ফ্যাক্টরাইজেশন টাইমটাকে নিয়ে আসছি মাইনাস আই এইচ বার জিরো টি ই এন। নোটেশনটা এই কারণে কমপ্লিকেটেড, আমি তোমাকে যেটা এক্ষুনি তোমাকে মানে তোমার প্রশ্নের উত্তর সবাইকে ব্যাখ্যা করলাম, সেইটা হচ্ছে গিয়ে ডিটি প্রাইম, আমি লিখি তারপরে বুঝ, ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর এন টি ওকে। আমি এখানে যে যেটা বললাম তোমাকে কিছুক্ষণ আগে যে কোন একটা সিস্টেমে যে যে প্যারামিটার থাকে সিস্টেমে এনার্জি আইগেন ভ্যালু, এনার্জি আইগেন ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ আইগেন ফাংশন গুলো সেই প্যারামিটার উপর ডিপেন্ড করে। ওকে, এখানে দেখো, এখানে দেখো, এখানে যেটা আমি লিখেছি ইএন আর টি প্রাইম ব্র্যাকেটের মধ্যে, ওকে, তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট থাকবে, তার মানে হচ্ছে যে এনার্জিটা টাইমের উপর ডিপেন্ড করে। কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্সটা আসছে কি করে, না থিওরিতে আমার কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হতে পারে, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে লেন্থ হতে পারে, বা কোনো একটা সিস্টেমকে আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রেখেছি সেই ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, সেইটা টাইম ডিপেন্ডেন্ট। তাহলে এনার্জির মধ্যে আমার টাইম ডিপেন্ডেন্সটা আসছে থ্রু সাম প্যারামিটার হুইচ ইজ টাইম ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই দ্য এনার্জি ইজ বিকামিং টাইম ডিপেন্ডেন্ট। ওকে, সেইটা বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি। নোটেশনটা খুব কমপ্লিকেটেড, কিন্তু দেখো জিনিসটা কিন্তু পরিষ্কার যে আমি যখন একটা সিস্টেম করবো তার টাইম ডিপেন্ডেন্সটা কার থ্রু দিয়ে আসতে পারে, পোটেনশিয়ালের থ্রু দিয়ে আসতে পারে, টাইম ডিপেন্ডেন্স আসতে পারে, তাই তো? এখানে কিন্তু আমার পোটেনশিয়ালের থ্রু দিয়ে টাইম ডিপেন্ডেন্স আসছে না, এখানে আমার টাইম ডিপেন্ডেন্স আমি ইন্ট্রোডিউস করছি থিওরিতে যে আমার প্যারামিটার গুলো আছে, প্যারামিটার গুলোকে সামহাও আই এম কন্ট্রোলিং এক্সপেরিমেন্টালি যদি এক্সপ্লেন করি ফ্রম আউটসাইড হুইচ ইজ টাইম ডিপেন্ডেন্ট। ওকে, দ্যাট গিভস সাম ইফেক্টিভ টাইম ডিপেন্ডেন্ট ইন্টারাকশন, বাট দ্যাট ইজ সেপারেট। আমি যখন হ্যামিল্টনিয়ান লিখছি তখন পি স্কোয়ার বাই টু এম প্লাস ভি, সেই ভিতে আমি এক্সপ্লিসিটলি টাইম ডিপেন্ডেন্স আনছি, সে কস ওমেগা টি, সাইন ওমেগা টি, ই টু দি পাওয়ার মাইনাস গামা টি স্কোয়ার, হোয়াট এভার আই ওয়ান্ট। ওকে, কিন্তু সেরকম এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স না দিয়ে আমি এটা করছি, আমার কিছু প্যারামিটার আছে জাস্ট লাইক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর দ্য হারমোনিক অসিলেটর, লেন্থ অফ দ্য বক্স পার্টিকুলার ইন এ বক্স, অর সাম স্পিন সিস্টেম যেখানে পাউলি ইন্টারাকশন আছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে স্পিনের ইন্টারাকশন হচ্ছে, সেই স্পিন, সেইগুলো টাইম ডিপেন্ডেন্ট। ওকে, ইফেক্টিভলি ইটস এ টাইম ডিপেন্ডেন্ট সিস্টেম, বাট টাইম ডিপেন্ডেন্স ইজ কামিং থ্রু দ্য প্যারামিটার্স। এইটা বোঝানোর জন্য আমি এত কমপ্লিকেটেড নোটেশনটা, বা আমি বলার থেকে ভুল, আমি তো এটা তোমার সাকুরের বই থেকে লিখছি, সুতরাং সাকুরাই যেটা করেছে। ওকে, বেশ, এইবারে দেখো যে আমরা এটাকে আমি এইভাবে লিখেছি কেন, কারণ এই যে স্ট্যান্ডার্ড যে পার্ট, এই যে এই পার্টটা, ওকে,
নীল দাগ দিয়ে যেটা দিয়েছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইনামিক্যাল ফেজ। আমরা যে থিওরিটা করলাম অ্যাডিয়াবেটিক অ্যাপ্রক্সিমেশন থিওরি, তাতে আমরা এরকম একটা ফর্ম দেখেছি। অফকোর্স এক্সপ্লিসিট ফর্মে আর এর উপর টি এর উপর ডিপেন্ডেন্স দেখায়নি, কিন্তু মাইনাস ইএন টি প্রাইম ডিটি প্রাইম আমরা করেছি, তাই তো? এটাকে বলে ডাইনামিক্যাল ফেজ। বা যখন টাইম ডিপেন্ডেন্স থাকে না তখন তোমরা কি করো না, টাইম ডিপেন্ডেন্ট পার্ট আর স্পেস ডিপেন্ডেন্ট পার্টে ফ্যাক্টরাইজ করে ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ বার, সেইটা পার্ট, এটা হচ্ছে ডাইনামিক্যাল ফেজ। ওকে, আর এই যে এইখানে যেটা রয়েছে, ওকে, এইটাকে আমরা বলছি যদি থাকে যে, তাহলে এই এইটাকে আমরা বলছি যে জিওমেট্রিক ফেজ, ঠিক আছে? মানে আমরা এটা করলাম, এটা করলাম কি না, এটা আমরা ডাইনামিক্যাল ফেজ একটা থাকে সেটা সবসময়ই থাকবে, সেটার সঙ্গে জিওমেট্রিক ফেজ আছে কি নেই দেখবো, সবসময় জিওমেট্রিক ফেজ থাকবে তাও নয়, স্পেসিফিক সিস্টেমের জন্য জিওমেট্রিক ফেজ থাকে। যদি থাকে তাহলে সেটাকে আমি গামা এন টি, ফর এনএথ স্টেট এর জন্য আমি গামা এন টি বলে ডিনোট করছি। এইটা হচ্ছে আমার আইডিয়া। ওকে, এবারে তুমি আমাকে এইটাকে আমি বললাম ধরো, এটাকে আমি বললাম ধরো এটাকে আমি বললাম টু, ওকে, আর ওয়ানটা কোথাও বলেছি কি, এইটা হচ্ছে কি ওয়ান, ওকে, এইটা হচ্ছে গিয়ে ওয়ান, এবং এইখানে আমাকে আরেকটু যেটা মুখে বলছি সেটা বলে লিখে দিলে ভালো হয়, ইজ ইকুয়াল টু এইট আট, এইচ ডিপেন্ডস অন দ্য প্যারামিটার, এইচ ডিপেন্ডস অন দ্য প্যারামিটার আর, অ্যান্ড আর ডিপেন্ডস অন, ঠিক আছে? এইবার আমি বলছি যে সাবস্টিটিউট টু ইন্টু ওয়ান, সাবস্টিটিউট টু ইন ওয়ান, ওকে। যদি আমি করি, এটা আমি আর ডেরিভেটিভ রিপিট করছি না, কারণ এই ডেরিভেটিভটা আমি কিন্তু করেছি, মানে আগেই করেছি, এটাকে জাস্ট সিম্পলি বসিয়ে দেবে, বসিয়ে দিলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে গিয়ে তুমি পাবে গামা এন টি সমান ডি আর এ এন আর, যেখানে আমি এ এন আর কে ডিফাইন করেছি এন আর গ্র্যাড আর ইনার, ওকে। গ্র্যাডারটা কি, আমার যে প্যারামিটারটা আমি সবসময় ভেক্টর নোটেশনে লিখছি, তিনটে প্যারামিটার আছে, তিনটে প্যারামিটার না দুটো প্যারামিটারও হতে পারে, সে প্যারামিটারের রেসপেক্টে গ্র্যাডিয়েন্ট অপারেটর, গ্র্যাডার, গ্র্যাড যেট লিখেছি, এটাকে কখনো ভেবো না যে এক্স ওয়াই জেড টাইপের থিং, এটা যে আমার যে একটা প্যারামিটার আছে সেই প্যারামিটারের কম্পোনেন্ট, সেটাকে আমি ধরো আমি লিখলাম যে প্যারামিটারটাকে আমি লিখলাম তিনটে কম্পোনেন্ট আছে প্যারামিটারের, ওকে, ফর এক্সাম্পল ম্যাগনেটিক ফিল্ড, এক্স ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, ওয়াই ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, জেড ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমার গ্র্যাডিয়েন্টটা কি হবে, গ্র্যাডিয়েন্টটা হবে ডেল ডেল বি ওয়ান ইউনিট ভেক্টর বি ওয়ান, ডেল ডেল বি টু ইউনিট ভেক্টর বি টু, ডেল ডেল বি থ্রি ইউনিট ভেক্টর বি থ্রি, ওকে, দ্যাট ইজ মাই গ্র্যাডিয়েন্ট। অ্যান্ড ওয়েভ ফাংশন হ্যামিল্টনিয়ান যেহেতু আর এর ফাংশন, তাহলে ওয়েভ ফাংশন আর এর উপর ডিপেন্ড করবে, সেজন্য এন আর আমি গ্র্যাডিয়েন্ট নেবো, নিয়ে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করবো, যে সেটা যেটা হচ্ছে সেটাকে আমি এ এন আর বলছি, আর গামা এন ডিটাকে ডিফাইন করছি ডি আর ডট এ এন ডট আর, ওকে। বেশ, ডেরিভেশনটা করতে পারবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, কথা নাই কেন, কথা নাই কেন রে, সে করে দিন কেন।
কেন করবে না কেন তোমরা? বেশ, কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ, কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। হ্যালো, এই স্যার নেই তো, একবার বলবি গ্রুপে? কি বলে দে, বলে দে, বল। স্যার শুনতে পাচ্ছি না কিছু।
দেখো এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যালো, এবার শোনা যাচ্ছে। না আমি চেঞ্জ করলাম নেটওয়ার্কের ডেটা, শেষ হয়ে গেছিলাম, চেঞ্জ করলাম, ঠিক আছে। বেশ, এবারে বল, এবারে তোমাদের একটা জিনিস দেখে যেটা করতে পারবে কিনা আমাকে বলো, যে এই পর্যন্ত ডেডিকেশন একটা তো করতে পারা উচিত। আমি একটা মাঝের স্টেপ বলে দিচ্ছি, যে ওইটা যদি বস তাহলে গামা এন ডট টি সমান ইমাজিনারি আই এন আর টি ডেল ডেল টি এন আর টি। এইটা দেখে মনে হচ্ছে করতে পারবে কি পারবে না বলো? টুটা, এই যে টু রয়েছে এই টুটাকে আমি যদি একে সাবস্টিটিউট করি, ওকে, তাহলে একটা ইন্টারমিডিয়েট স্টেপ, এই ব্লু বক্সের মধ্যে যেটা হয়েছে সেটা আসার আগে আমার একটা ইন্টারমিডিয়েট স্টেপ থাকবে, যেটা হচ্ছে গিয়ে এই গাম টি সমান আই এন আর টি ডেল ডেল টি এন আর টি, এটা এটা চেনা চেনা লাইন করতে পারবে হ্যাঁ কি না? হ্যালো, একটু উত্তর দাও। স্যার করে দিলেই ভালো হতো। বলো তা কেন, এটি তুমি, তোমাকে কিছু করতে হবে না, এটা সোজা, হ্যাঁ স্যার তাহলে কঠিন করবো। হলে তো আমি তোমাকে জিজ্ঞাসাই করতাম না। আর আরেকটা আমি যেটা রিলেট করার চেষ্টা করছি, একটা ডেরিভেশন মানে এই এই টপিকটাকে আমি ডেরিভেশন করেছি একই নোটেশন দিয়ে, গামা এন একটা নোটেশন দিয়ে একটা ডেরিভেশন করেছি, একটু উল্টে দেখো না একটু, আজকে ক্লাসে প্রথম দিকে এটা, তো ইউ শুড বি এবল টু আইডেন্টিফাই। আমি করে দিলে তো ল্যাটা চুকে গেল, কিন্তু ওয়ে অফ থিঙ্কিং বা ওয়ে অফ লার্ন তোমাদের একটু নিজেদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু ইউ ফেস ডিফিকাল্টি। তুমি বলো না, আজকে আমি যে সকালের দিকে যেটা পড়িয়েছি মানে ক্লাসের সকালের দিকে, সেইটি এইরকম গামাইন দিয়ে কোনো জিনিস তুমি পেয়েছো না পাওনি? সেইটা তো রিলেট মানে ভুলে যাওয়ার ব্যাপার নেই, আজকে পড়িয়েছি, আগের দিন শেষ করেছিলাম ওটা দিয়ে আজকে কিছুক্ষণ আগে, হ্যাঁ স্যার, ওই একটা আলফা টি টি পাওনি? টি ছিল, গামা ডট সমান আলফা হলো। হ্যাঁ, তো সেটা আলফাটা ধরলাম, তাছাড়া ওই যে গামা ইন ডট বলে যেটা এলো সেটা কোত্থেকে এলো? ওই ডানটারই কথা বলছি, ওটা দেখো এটা খুব সোজা, এটা 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 মানে ওরকম ভাবে পারবো না বললে কিন্তু নিজেকে ছোট করছো, সেরকম কোনো কারণ নেই, তোমাদের পোটেনশিয়াল আছে, বাট ইউ হ্যাভ টু এক্সপ্লোর দ্য পোটেনশিয়াল, প্রত্যেকেরই পোটেনশিয়াল আছে, আমি আলাদা করে তোমাকে বলছি না, যখন ক্লাস অ্যাটেন্ড করছো, কিন্তু সে এক্সপ্লোরটা করতে হবে, এক্সপ্লোরটা না করলে ইটস ভেরি ডিফিকাল্ট, হবে যে আমি কিছু পারবো না মাস্টারমশাই না করে দিলে, তো ইউ হ্যাভ ইউ এক্সপ্লোর ইউর পোটেনশিয়াল, তোমরা এইটা পারবে করতে, এটা করবে, না পারলে তখন তো আমি আছি এইখানে, এই তো করা আছে, কোথায় করা আছে, ওই ধরনের ইকুয়েশন, এই যে এই যে এই পার্ট, এই যে এখান থেকে যেটা আমি সাই এন বা এন ধরে করেছি, ঠিক আছে, করতে 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 তোমার যে আসছে এরকম ডেরিভেশন, তুমি যেটা করবে, এখানে আমি শুধুমাত্র ডটটা নিয়েছি, শুধুমাত্র ডটটাকে নিয়েছি, নিয়ে তার একটা আউট করেছি, এখানে যে আমার করতে হবে যেটা বসাচ্ছ শুধুমাত্র মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট অফ টেকিং আই এইচ বার ডেল্টি, আই এইচ বারটা যদি এক্সপ্রেসিভলি নেই ডেল সাই ডেল্টির মতো, তাই তো এন ডট প্রাইম করছি আমি, ওকে, কিন্তু তোমাকে যেটা করতে হবে সেখানে ডান টার্ন আছে এইচ সাই, দেখো তোমার যে এইচ কি এই যে ডেফিনেশন, এখানে তোমার ধরো যে এন বলে যেটা রয়েছে এটাকে ধরো তুমি বললে এন প্রাইম, ওকে, আমি এখানে নোটেশনটা তুমি যদি
যে এখানে যখন টি নট কমা টি রয়েছে, মানে টি নট থেকে টি তে তুলছি, এখানে আমার কি রয়েছে? এখানে আমার রয়েছে শুধু ডান দিকে এন আর টি। ওকে, মানে টি এ যে সলিউশন সেই সলিউশনটা আমার রয়েছে। ওকে, তার ফলে তারপরে তুমি যখন ইকুয়েশনে বসাবে তখন একটা টার্ম পাবে বাঁ দিকে, আইজ বা ডেল সাইড ডেল টির জন্য একটা টার্ম আসবে, এইচ সাই এর জন্য, এইচ এন এর জন্য। ক্যান্সেলেশন গুলো করো, ক্যান্সেলেশন করলে এটা পাবে। এটা আমাকে পরের ক্লাসে শুক্রবার দিন ক্লাসে করবে এইটা। ওকে, এই পর্যন্ত খুব স্ট্রেট ফরওয়ার্ড ডেরিভেশন। এইখান থেকে এইখানে আসতে গেলে একটা একটা মাইনর স্টেপ লাগে, সে করে নিচ্ছি না। হ্যাঁ বলো, তার প্রশ্নটা করছি এখান থেকে পরের স্টেপে যাওয়ার জন্য আমি যেটা করছি, গামা ই সমান, তোমরা চেন রুল বা সিরিজ জানো তো, সেখান থেকে বলো তো ডেল এন ডেল টি, মানে এই যে এইখানে রয়েছে ডেল টি, এই যে এই এই পার্টটা যেটা রয়েছে, এইটাকে আমি চেন ব্যবহার করে কিভাবে লিখতে পারি? আর অন্য কোনো গ্র্যাডার বা এইভাবে কিছু লিখতে পারি? হ্যাঁ, ব্যবহার করে কিছু ডেল ডেল আর এন আর টি ইনটু ডেল আর ডেল ডেল আর এন আর টি ডেল আর ডেল টি এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটাই ওটাই হবে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই হবে। ওটা না, ওটাই হবে না, এটা যেহেতু থ্রি ডাইমেনশন, তার ফলে তোমাকে এটা যেহেতু থ্রি ডাইমেনশন, তার ফলে তোমাকে লার্ড না করে ওটাকে যেটা বলতে হলো ওটাকে তোমাকে বলতে হবে গ্রাড গ্রাড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, গ্রাড অফ এন আর টি, এন আর টি, দাও ব্র্যাকেট গুলো অনেকগুলো পড়ে গেল এটা, এন আর টি। ওকে, ওকে বেশ, বলো এটা কি, এটা অসুবিধা হচ্ছে? এই স্টেপটা কি বুঝতে হচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, এরা একদম কথা বলে, ঠিক আছে স্যার, একটু বলুন, অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার। আজ উত্তর কে দিলে? উত্তর কে দিলে? স্যার আমি রূপক। ওই রূপক, একটু বোঝাও তো ওকে। আচ্ছা রূপক, হ্যাঁ স্যার, দাঁড়ান, বোঝাও। হ্যাঁ স্যার, এটা ওটা ওই যে আগে যেমন ডিভাইড করা হয় নর্মাল ডিভাইড মতো। আমাকে আচ্ছা তুমি ওটাকে ওকে ফাংশন দিয়ে বোঝাও, ওকে ওকে একটা ফাংশন দিয়ে বোঝাও যে ডেল এফ সমান কিভাবে কি লেখা যায়, তা দিয়ে বুঝতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন সাপোজ একটা আছে ধরুন ডেল আর টি, ডেল টি আছে, তো সেটাকে যদি ভেঙে আমি এরকম লিখি ডেল আর টি ডেল আর ইনটু ডেল আর ডেল টি, ব্যাপারটা এরকম হলো একটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অর্ঘ্য বাকি যে গেল সে অর্ঘ্য। হ্যাঁ স্যার ঠিক আছে। তোমাদের সব রাস্তার ধারে বাড়ি নাকি বল, গাড়ি যাচ্ছে? না না, স্যার, তুমি যদি তুমি হ্যাঁ স্যার, চিন্তা করো যে তুমি একদিকে রাস্তা বলো স্যার, একদিকে স্টেশন কোথায় গো? স্যার সাইথিয়া। হ্যাঁ কোন স্টেশন? সাইথিয়া স্যার। ওকে ভালো, আবার কেউ রয়েছে, বেশ মাইক্রোফোনটা বন্ধ করো এবার। আচ্ছা যেটা হচ্ছে গিয়ে, তোমার তুমি কি করো, ধরো কোন একটা ফাংশন এক্স ওয়াই জেড
রয়েছে, তাই তো? তো তখন তুমি সেই যদি ডিএফ করো তাহলে ডিএফটা কি হয়, এই ডিএফ কি হয় বলো, অর্ঘ বলো, ডিএফটা কি হয়? ডেলেপ 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 ডেলেক্স ডিএক্স প্লাস ডেলেপ 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 ডেলওয়াই ডিওয়াই ডেলেপ ডেলজেড ডিজেড। হ্যাঁ হ্যাঁ, এবার ডিএফ কি হবে? হ্যাঁ, এইটা কি হবে ডিএফ ডিটি? হ্যাঁ, তখন তাহলে ওই ডেল এক্স ডেলটি হয়ে যাবে, ডেল ওয়াই ডেলটি ডেল জেড ডেলটি হবে, ডিএক্স ডিটি হবে। হ্যাঁ, ডিএক্স ডিটি হবে, ডেল এফ ডেল এক্স ডিএক্স ডিটি, ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই, ডেল এফ ডেল জেড ডিজেড ডিটি। সেটাকে যদি আমি কম্প্যাক্ট নোট ভেক্টর নোট, তাহলে ওইটা আসবে। তুমি বলতে পারো যে আপনি তো ওয়েভ ফাংশন দিয়ে বলছেন, আমার তো এখানে রয়েছে কেট, ঠিক আছে? তো কেট ভেক্টর ইন সাম রিপ্রেজেন্টেশন দ্যাট ইজ ওয়েভ ফাংশনালি ফাংশনালি, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে, তাই তো? বেশ, এবার এইটা যদি তুমি বুঝতে পারলে তাহলে দেখো এরপর আর কিছু নেই। এইটা যদি তুমি বুঝতে পারছো, এর পরের স্টেপে আমার কি হবে, এর পরের স্টেপে এখানে ডেরিভেটিভ আছে। সো এবার ইরেজারটা চলে গেল, তাহলে আমি ডেরিভেটিভটা আমি করি, তাহলে আমি কি পাবো বলো? গামা এন সমান আই বলবে, কিন্তু কি পাবো আমি, আই কি পাবো বলো? এখানে ডেরিভেটিভ ছিল বাঁ দিকে, গামা এন ডট পি, ডেরিভেটিভ তুলে দিচ্ছি না, এখানে আমি ইন্টিগ্রেশন করছি, ডিটি। তো ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? ডিটি আমার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সাইন তো থাকবে না, থাকবে না, থাকবে, বেশ থাকবো বলেছি, রাখছি তোমার কথা শুনে। এন আর টি গ্র্যাড আর, আমি এটাকে একদম ভেতরে মানে কেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হবে না, ডট ডিআর, ঠিক আছে? কেন থাকবে জানো? তার কারণ ডিটিটা আমি ইন্টিগ্রেশনটা বাঁ দিকে ডিটির উপরে করলেও ডান দিকে ডিটিটা উড়ে যাচ্ছে, কিন্তু ডিআরটা থাকছে, সেই জন্য তোমার এটা থাকবে। ওকে, বেশ, গামা এন, এবার আমাকে বলো তো যে গামা এনটা রিয়েল মানে ওনলি রিয়েল কোয়ান্টিটি, না পিওরলি ইমাজিনারি কোয়ান্টিটি, না রিয়েল না ইমাজিনারি বলা যাবে না, কমপ্লেক্স নাম্বার, মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো দেখে সবাই কি প্রশ্নটা করছি যে গামা এন এর যে এক্সপ্রেশন পেয়েছি সেটা, আচ্ছা দাও, তার আগে দেখো এইটাকে আমি লিখে ফেলেছি, এটাকে আমি লিখে ফেলেছি, দেখো ডেফিনেশন আছে যে গামা এন টি সমান ডিআর ডট এন আর, এন আর সমান এইটা এন আর গ্র্যাড আর এন আর। ওকে, আমি কিন্তু অলরেডি বলেছি এটা, উইথ দ্যাট ডেফিনেশন আমি এটাকে লিখে ফেলেছি ডিআর ইমাজিনারি ডট ডিআর ডট, দাও তোমার কাছে আসছে, আমাকে দেখি ঠিক দিলাম কিনা, এ এন আর, যেখানে এ এন আই এন আর গ্র্যাড আর এন আর, গ্র্যাড আর এন আর, এখানে শুধু আমি মাঝ রেখেছি গ্রাডারটাকে আর এখানে ভেতরে, দুটো একই মানে, কোনো অসুবিধা নেই। বেশ, এবারে বলো, এবারে গামা এনটিটা পিওরলি ইমাজিনারি রিয়েল অর কমপ্লেক্স, কি বলবে বলো? পিওর ইমাজিনারি, দাঁড়াও কোন এক্সপ্রেশনটা দেখে, আমার এক্সপ্রেশনে কাটাকাটি হয়েছে অনেক, না দাঁড়াও, হ্যাঁ না বলো, এবার বলো স্যার, আই ছিল না তো আগের টাই, আগের এক্সপ্রেশনে আই ছিল না তো, আচ্ছা এ এন টা দুটো দূর আছে, এখানেও আই নেই, এখানেও আই নেই, ঠিক আছে? কিন্তু এই যে গামা এন, এই গামা এন এর এ এর ডেফিনেশন আই আছে, হ্যাঁ স্যার, এ এর ডেফিনেশন আই আছে, দেখো, ঠিক আছে? আমি বলছি যে আইদার গামা এন বা এ এন আর কেই বলো, যে হোয়েদার এ এন আর, এ এন আর ইজ পিওরলি রিয়েল পিওরলি ইমাজিনারি, এটা কি এ এন আর,
এটা কি পিওরলি রিয়েল, পিওরলি ইমাজিনারি অর এনি কমপ্লেক্স? পিওর ইমাজিনারি। আর কার কি উত্তর? বাকিটা সব চুপ করে আছে, বলো। আচ্ছা, পিওর ইমাজিনারি। আর কার কি উত্তর? হ্যাঁ, একটু শুনতে পেলাম, একটু বলো তো একটু। রূপক বলছিলে, রূপক হ্যাঁ স্যার, না পিওর কে ইমাজিনারি বলছিলে? স্যার, ইমাজিনারি রূপক বললাম আর পিওরলি কি। ইমাজিনারি বলছে। হ্যাঁ, কি বললে রূপক? পিওরলি ইমাজিনারি। রূপক কি বল, বেশ, তোমার উত্তর হচ্ছে পিওরলি ইমাজিনারি। আর কি উত্তর? অয়ন, হ্যাঁ, ইমাজিনারি হবে। অর্ণব আছো না নেই? হ্যাঁ স্যার, আছি, প্রথমে শুনতে পাইনি স্যার। হ্যাঁ বলো। মনে হচ্ছে ইমাজিনারি স্যার, আমি ঠিকঠাক বুঝতে পারছি না। করে দেখো না, আমি তোমাদের শিখিয়ে। শেষ, অর্ণব গেল, দেবজিৎ, হ্যাঁ ইয়েস স্যার। হ্যালো স্যার, হ্যাঁ, কি হবে উত্তর? কি স্যার হ্যাঁ ইমাজিনারি মনে উত্তরটা হচ্ছে। কি? বেশ, গোবিন্দ, ইয়েস স্যার, গোবিন্দ, হ্যাঁ, কি হবে? আচ্ছা পিওরলি ইমাজিনারি। নন্দিনী, পিওরলি ইমাজিনারি। প্রীতম, আচ্ছা প্রীতম, প্রীতম কি চা খেতে চলে গেল নাকি বলো তো? বেশ, ঘুরতে টুরতে গেছে, বেশ, চলো। রমিত, স্যার ইমাজিনারি মনে হচ্ছে স্যার, ঠিক বুঝতে পারছি না এখনো। শ্রেয়সী, হ্যাঁ স্যার, ইমাজিনারি মনে হচ্ছে। সুমন, ডেমোক্রেটিক প্রসেস যদি আমি নিলে কিন্তু আমাকে বলতে হবে ইমাজিনারি। কোন একটা সময় গত শতাব্দীতে কোন একটা নেতা বলেছিল যে পায়ের ভ্যালু ওই অত কেন 3.14 করে চলেই যাচ্ছে, যে নিয়ম এনে আমরা ওটাকে 3-এ বেঁধে দিই, ঠিক আছে, তাকে ফলো করলে আমাকে ইমাজিনারি বলতে। কিন্তু ইমাজিনারি কেন বললে তোমরা? কি যুক্তি? কি একটা তো কথা যুক্তি আছে, নাকি আজকের ক্লাসে ইমাজিনারি বেরিয়েছে বলে এটাকে ইমাজিনারি বেরোতে কিছু? কেন ইমাজিনারি বলো? স্যার এনআরটা যেটা রয়েছে স্যার, ওটা স্পেস ডেরিভেটিভ করা রয়েছে, তাহলে ওটা একটা ব্রা কম্পোনেন্টের একটা কেট রয়েছে, তো ওই দুটো কেটে গিয়ে স্যার ওটা রিয়েল হয়ে যাচ্ছে, আর সামনে আই রয়েছে বলে ওটা ইমাজিনারি। প্রীতম, তুমি, তোমাকে যখন জিজ্ঞাসা করলাম কোথায় গিয়েছিলে চা খেতে, প্রীতম, না স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম হয়, বিকাল হয়ে গেলে নেটওয়ার্কের প্রবলেম হয়। বেশ, না চা খেলেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট এমনি তোমাদের সঙ্গে একবার কথা বলা হয় বলে এই সময় একটা ব্রেক নেই। ইমাজিনারি হবে না, এটা হবে রিয়েল হবে। আমরা দেখলাম যে এন এন ডট সমান পিওরলি ইমাজিনারি, তাই তো? এই ক্লাসেই করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ কি না? তাহলে n, হ্যাঁ স্যার, মানে n আর i যদি হয়, তাহলে তার সঙ্গে ইমাজিনারি i গুণ করলে কি হচ্ছে? ইমাজিনারি ইমাজিনের সঙ্গে ইমাজিনারি i গুণ করলে কি হবে? রিয়েল রিয়েল স্যার। স্যার, তাহলে সেই তো, সেটাই তো আমার খারাপ লাগছে যে তোমাদের আজকের ক্লাসেই হলো, যুক্তিটা বোঝার চেষ্টা করছে না একদম। সেটা এটা পিওরলি রিয়েল হবে, এবং শুধু তাই নয়, ওই এ টাকে আমি ভেক্টর পোটেনশিয়াল আইডেন্টিফাই করছি, এবং সেই ভেক্টর পোটেনশিয়ালটা কিন্তু এরকম তোমার যে কোয়ান্টাম ম্যাগনেটিক ফিল্ড বা কিছু নয়, আমি যে কোয়ান্টাম মেকানিক্স করছি তার স্পেসে একটা ইনডিউসড ভেক্টর পোটেনশিয়াল, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ রিয়েলিস্টিক ভেক্টর পোটেনশিয়াল।
ঠিক আছে, এর ভেক্টর পটেনশিয়াল তো আমরা ডিএল হয়, সেই জন্য এইভাবে ডিফাইন করি। যেমন সেই জন্য যে আমি এত বলছি যে এন টা পেয়েছি, এন শুড বি এন ইজ রিয়েল, সেইটা বোঝানো করছি। কারণ আমরা যেটা পেয়েছি সেটাকে যদি আমি একটা অ্যানালোগাস ভেক্টর পটেনশিয়াল বলে আইডেন্টিফাই করি, অ্যানালোগাস কথাটা ব্যবহার করছি কারণ দ্যাট ইজ নট রিয়েলিস্টিক ভেক্টর পটেনশিয়াল যেটা আমাকে ম্যাগনেটিক ফিল্ড দেবে। ওকে, কিন্তু ইট হ্যাজ দ্য বিহেভিয়ার লাইক এ ভেক্টর পটেনশিয়াল। ওকে, এবং করসপন্ডিংলি সাম ম্যাগনেটিক ফিল্ড, অ্যানালোগাস ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ইট ইজ নট রিয়েলিস্টিক বিহেভিয়ার অফ এ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ইন্ডিউসড ইন দ্য হিলবার্ট স্পেস অফ সিস্টেম। ওকে, তো সেইটা একটা আইডিয়া। এইটা একটু নিজে একটু না, তোমাদের যেটা হচ্ছে নিজে একটু ধরো আজকে যেটা করেছি সেটা যদি তুমি অ্যাপ্লাই করতে তাহলে তুমি কি দেখতে, আজকে যেটা করেছি তুমি যদি অ্যাপ্লাই করতে তাহলে তুমি পেতে, আমি আর ওই এন আর যে ফাংশন অফ আর ওই অত কমপ্লিকেটেড ওয়েতে করছি না, সেটাকে এন এন যেটা তুমি লিখেছো সেটাকে যদি তুমি গ্র্যাডিয়েন্টলি অপারেট করো তাহলে তুমি কি পাবে, এন গ্র্যাড আর এন প্লাস গ্র্যাড আর সমান জিরো, কারণ ইট ইজ নর্মালাইজড। ঠিক আছে, তো একই যুক্তি তো যাচ্ছে, যেটা আমরা কালকেও করেছি আজকেও করছি, সেইখানটাতে কেন ভুল হচ্ছে? যা ভুল হচ্ছে সেটা একটু কোথায় কোথাও একটা সংশোধন করতে, সেটা করবে কিন্তু, এবং দেখবে তুমি অটোমেটিকলি কিন্তু তোমার যে কোনো পরীক্ষা বলো যাই বলো অটোমেটিকলি ভালো হবে। সুতরাং থিঙ্ক দ্য ওয়ে, মানে চেঞ্জ দ্য ওয়ে ইউ থিঙ্ক, আমাদের সিস্টেমের জন্য মানে এডুকেশন সিস্টেমের জন্য অনেক সময় হয় মানে দিচ্ছি না, কিন্তু ইউ ক্যান কাম আউট অফ দিস সিচুয়েশন, কারণ তোমাদের 18 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার জন্য তোমাকে ট্রাই করতে হবে। বেশ, তাহলে এটা কি হলো, এই যে এই ইকুয়েশনটাকে আমি পাচ্ছি যে এম গ্র্যাড আর এন ইজ ইকুয়াল টু পিওরলি ইমাজিনারি, যেটা আমরা ডট দিয়ে, ঠিক আছে, কিন্তু তোমাদের মাথার মধ্যে যেটা গেঁথে গেছে তার ফলে সবাই বললে যেটা ইমাজিনারি, কিন্তু কেউ খেয়াল করছো না যে এর সঙ্গে একটা যে এর যে ডেফিনেশন রয়েছে সেই এর ডেফিনেশনে এন গ্র্যাডেন আছে, কিন্তু তার সঙ্গে আমার একটা ইমাজিনারি আই দিয়ে গুণ করা রয়েছে। ওকে, এটা খেয়াল করছো না, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে মাইনর ডিফারেন্সেস সাটল ডিফারেন্সেস এইটা নোট করাটা কিন্তু ব্যাপার, এবং তার ফলে ওই আই তো তোমরা খেয়াল করনি, এটা আমি জানি, যে ফলে তোমরা এই বাকিটাকে ইমাজিনারি হয় বলে বললে যে টাইমের রেসপেক্ট হয়েছে আর রেসপেক্ট হবে। ওকে, কিন্তু ওইটাই খেয়াল করতে হবে, মানে মাথার মধ্যে ক্ষোভ তৈরি হয়ে গেলে খুব মুশকিল, এরকমই হয়। হ্যাঁ, তাহলে কিন্তু বলতে পারবে, তোমরা বলতে পারবে, বলতে পারবে না যে তা না, ইউ হ্যাভ দ্য জাস্ট ট্রাই টু এক্সপ্লোর ইট। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে পিওরলি ইমাজিনারি হয় তাহলে এন গ্রেটার এন এটা রিয়েল, অ্যান্ড ইনফ্যাক্ট আমি এরপরে আমার যে বাকি বুক আছে সেটা আমি মোটিভেট করার চেষ্টা করব যে এইটাকে আমরা একটা ওই রকম পোটেনশিয়াল হিসেবে আমরা আইডেন্টিফাই করব। ওকে, দেখবো যে বেরিফেস যেটা হয় আমি যদি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দিই, ওকে, তাহলে বেরিফেসটাকে আমরা যে আমি উপর এইখানে একবার ডেফিনেশনটাকে আরেকবার লিখি, এই যে যেটা হচ্ছে এইটাকে আমরা ভেক্টর পটেনশিয়াল হিসেবে ইন্ট্রোডিউস করবো, এবং দেখবো যে একটা ভেক্টর পটেনশিয়াল যেরকম আন্ডার গেজ ট্রান্সফরমেশন চেঞ্জ করে কিন্তু তার করেসপন্ডিং ফিল্ডটা চেঞ্জ করে, এই সমস্ত কিছু প্রপার্টি আছে। ওকে, এবং হিস্টোরিক্যালি এইগুলো কিন্তু 1932-33 জানতো লোকে, কিন্তু তুমি দেখো আরো একটা মোটিভেট করাচ্ছিস বর্নট থেকে হাউ দা ওয়ে সাইন্স ডেভেলপ, যে বাচ্চা একটা ছিল একটা ভুল করেছিল কিন্তু জাস্ট একটা সিম্পল মডিফিকেশন করে, তারপর সিম্পল মডিফিকেশন করলেই হয় না, সেটাকে ডেভেলপ কর, জিনিসটাকে দাঁড় করাতে হয়, দাঁড় করানোর পর বাকিদের কনভিন্স করাতে হয়, এই পার্টটা সাইন্টিস্টদের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে তুমি একটা করলে তুমি নিজে কনভিন্স কিন্তু বাকিদের করানো, এবার ধরো সে কনভিন্স হলে যে রেজাল্ট ইজ কারেক্ট, ঠিক আছে, তুমি পেপার পাবলিশ করলে লোকেরা ভুল না থাকলে দেখলে এগ্রি দ্য রেজাল্ট ইজ, সেকেন্ড পার্টটা থাকে ইউ হ্যাভ টু ড্র দেয়ার ইনটু ইউর প্রবলেম, যে ঠিক আছে, ওকে ইট ইজ কারেক্ট, দেয়ার সো মেনি রেজাল্টস, হোয়াট শুড ডু অ্যাবাউট, বাট হাউ ইটস গোয়িং টু চেঞ্জ দ্য চেঞ্জ সায়েন্স অর সায়েন্স,
সেই পার্টটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, সোজা ভুল একটা পার্ট, ইনিশিয়াল পার্ট, কেউ একটা বললো যে ভুল, এই ভুল ভুল বা সোজা কিছু একটা হলো, ধরো সোজা হলো, সেক্ষেত্রে তাই হবে, সরি মানে কারেক্ট, ঠিক বা ভুল অধিকাংশ ঠিক বলে, কিন্তু তারপরের পার্টটা আছে যে তুমি যদি একটা কোনো একটা আইডিয়া এনেছো টু পুট ফরওয়ার্ড, ওকে, লোকদের কনভিন্স করো, এই পার্টটা ডিফিকাল্ট। ধরো এখন কথার জন্য বলছি যে এখন যে প্রচুর ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে স্ট্রিং থিওরি ছুটে ছুটে যাচ্ছে, স্ট্রিং থিওরিটা যখন জন সুয়ার্ডস বলে একজন ডেভেলপ করেছিলেন আইডিয়া, হ্যাঁ, তখন তার মানে পাবলিক সমস্যাতে, আর বাকি যা যা কিছু চাকরি বাকরি ফ্যামিলি স্টেবিলিটি সবকিছু সমস্যাতে, কিন্তু তারপরে যখন এর মধ্যে বিউটি দেখতে শুরু করলো, স্ট্রিং থিওরি কিন্তু এক্সপেরিমেন্টাল রিয়েলাইজ সাবজেক্ট নয়, হঠাৎ করে কিছু একটা আবিষ্কার হয়ে গেল তার ফলে বিখ্যাত হয়ে গেলো তা কিন্তু না, লোকে রিজনটা শুরু করলো এবং এখন এবং তারপরে এখন লোকে জানে যে ওকে জন সুয়ার যেটা, ওকে, তো এই এটা কিন্তু পার্ট অফ তোমার সাইন্টিফিক কেরিয়ার বা রিসার্চের কেরিয়ার যদি থাকে ফুললি বা পার্টটি, এটা কিন্তু পার্ট দুটো স্টেপ তোমার থাকবে, একটা হচ্ছে কারেক্টনেস আর একটা হচ্ছে কনভিন্সিং আদার্স। ওদের যতক্ষণ না তুমি কনভিন্স করাতে পারছো যে এটার উপকারিতা কি, ততক্ষণ কিন্তু লোকেরা সেই কাজটাকে ভালোভাবে নেবেন। এবং এরকম অনেক ঘটনা আছে যে কোন 20 বছর আগে কেউ একটা করেছে, হ্যাঁ, সেইটা অন্য কেউ একটা 20 বছর পরে করলো, সবাই খুব হৈ হৈ করছে, দারুণ কাজ দারুণ কাজ, তখন লোকে বলে বা জিতছে যে আমি তো 20 বছর আগে করেছিলাম, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। দ্যাট ইজ পার্টলি ট্রু, মানে অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করা উচিত যে কাজটা 20 বছর আগে হয়েছে, কিন্তু ওদিক করলেও ওই যে কনভিন্সিং পার্টটা থাকে তার মধ্যে অনেক পলিটিক্সও আছে, তোমার হাতে কত ফান্ডিং আছে, তুমি উন্নয়নশীল দেশ না উন্নত দেশ সবকিছুই আছে, কিন্তু সব পেরিয়ে যেটাকে এস্টাবলিশ যে করতে পারে সেটা কিন্তু নেই। মানে তুমি যদি একটা খুব ফান্ডামেন্টাল লোকে তোমাকে ভারতবর্ষ শান্তিনিকেতন বলে নেবে না, নেবে না কিন্তু কিন্তু নয়, ওকে, কিন্তু তোমার যে প্রসেস অফ কনভিন্সিং আদার্স দ্যাট উইল বি কমপ্লিকেটেড দ্যান এনি আদার রেপুটেড সায়েন্টিস্ট ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন অর সামথিং লাইক, ওকে, সেটা তার ক্ষেত্রে সোজা হবে, তাকেও কনভিন্স করাতে হবে, তোমাকেও কনভিন্স করাতে, তোমার পার্টটা হয়তো তুমি যদি সেরকম ভালো জায়গায় না থাকো একটু ডিফিকাল্ট, কিন্তু এই প্রসেসটা এবং সেই প্রসেসটা থাকে বলেই তো বেরি যেটা কন্ট্রিবিউট মানে বেরির যেটা ক্রেডিট মানে আবিষ্কারের রেসপেক্ট বলছি, অন্য আবিষ্কার অন্য কোনো সায়েন্টিস্টের আসবে যে হি আন্ডারস্টুড দ্য হি রিয়ানালাইজ দ্য প্রবলেম হি আন্ডারস্টুড ইট ওয়ার্ক ইন ডিটেল অ্যান্ড দেন কনভিন্সড আদার্স দ্য ইম্পর্টেন্স অফ ইট, ওকে, দ্যাট ইজ পার্ট অফ এনি ডেভেলপমেন্ট, সো এটাও মনে রাখবে, ওকে, বেশ। এরপর আমরা যেটা করব যে এটা তো রিয়েল হলো, রিয়েল হয়ে আমার কি হলো, তার আগে আমি নামগুলোকে বলি একটু ডিফারেন্সিয়াল জিওমেট্রি নাম নাম অনুযায়ী যদি অনেক অনেক রকম ভাবে পড়বে, হ্যাঁ, এইটাকে আইদার আমি বলি ভেক্টর পোটেনশিয়াল, বেরির নাম দিয়ে বেরি ভেক্টর পোটেনশিয়ালও বলে অনেকে, ডিফারেন্সিয়াল জিওমেট্রির যে নাম সেটা তো ভি কানেকশন, কানেকশনটা হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সিয়াল জিওমেট্রির নাম, যারা টেনশন অ্যানালিসিস পড়েছে এমএসসি ওয়ানে বা অ্যাস্ট্রোফিজিক্স আছে তারা দেখবে যখন গ্র্যাভিটি করো তখন যে কানেকশন কথাটা আসে। এইবার আমি তোমার প্রপার্টি গুলোকে একে যে এ এন আর ইজ গেজ ডিপেন্ড, ওকে, এএনআর ইজ গেজ ডিপেন্ডেন্ট, গেজটা এলো করতে, গেজটা এলো হাউ আই হ্যাভ ডিফাইন্ড এএনআর, আই হ্যাভ ডিফাইন্ড এএনআর লাইক দিস। এবার যে এটা রয়েছে সেই এনআরটাতে আমরা দেখেছি একটা শোরিঙ্গার লিনিয়ার ইকুয়েশন, তারপরে আমরা একটা ফেজ দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাও একটা সলিউশন হয়, সেই ফেজটাকে আমি চেঞ্জ করতেই পারি, এবং যার জন্য আমি যেটা করেছিলাম যে গামা বলে একটা ফিক্সড করে দিয়েছি, এই যে আজকে করলাম কোথাও একটা এখানে ওই যে গেজ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে বলে আমি ওটাকে ফিক্সড করে দিয়েছিলাম, ফিক্সড করে ফলে আমি এন প্রাইম এন ডট প্রাইম ইজ ইকুয়াল টু জিরো করতে পেরেছি, তাহলে গেজ ট্রান্সফরমেশন যেটা সেই গেজ ট্রান্সফর্ম আসছে আমার ইন টার্মস অফ কেট ভেক্টরের যে একটা ফেজ রোটেশন হয় সেখান থেকে আসছে, আন্ডারে এন আরটা গেজের উপরে চেঞ্জ করে, সেটা দেখাটা খুব সোজা। আমি আবার ফিরে যাচ্ছি যে আমার এন অফ
আর ওকে আমি এইটাকে আমি লিখলাম সাম ফেজ জাই ইন্টু এন অফ আর। এইটা যদি করি তাহলে বলো দেখে দেখে বলো এন আর টা কি হবে এটার আন্ডারে, এন আর টা কি হবে এটা ক্যালকুলেশন করব। আছো তোমরা? আছো? হ্যালো, হ্যাঁ স্যার আছি। না নেই? হ্যাঁ স্যার। বেশ, কি হবে তাহলে বলো তুমি, এটা বলো। এটা করেছি আমার এন আর টা ট্রান্সফর্ম হয়ে শেষ সাম এন প্রাইম গেল, গিয়ে যাই আর এন আর, তাই তো? এবার আমি বলছি এইটার আন্ডারে এ এন আর টা কিভাবে, আমার প্রশ্ন হচ্ছে যে হাউ এন আর আই হ্যাভ ডিফাইন্ড অ্যাবাভ উইল চেঞ্জ আন্ডার দিস ট্রান্সফর্ম, বলো কি করে বলো, তারপর আমি আমি করে দিচ্ছি না কি করে করতে হবে বলো। এইটা হচ্ছে তোমার এ এন আর এক্সপ্রেশন, বলো কি করে করতে হবে বলো। স্যার কে টেন আরটার স্পেস ডেরিভেটিভ নিতে হবে, নিয়ে একটা হচ্ছে ওই যেটা এপসিলন ধরেছেন ওটা একটা স্পেস ডেরিভেটিভ থাকবে। করে একটু করে বলো না প্রীতম। হ্যাঁ স্যার, ওর নিচের দিকে তুলুন, আমার পুরোটা লেখা হয়নি, আবার তুলুন এন আরটা দেখা হয়নি। এই যে এই যে এটা এটা দেখতে পাচ্ছো এবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ প্রীতম, সবাই করো, শুধু প্রীতম হ্যাঁ স্যার, করে সবাই করো, করে আমাকে বলো। হ্যাঁ, যে এইটা হচ্ছে কি আমার ট্রান্সফরমেশন, ওকে। এবার আমি এ না এ ডেফিনেশনটা উপরে আছে, আমি একই স্ক্রিনে দেখাতে পারছি না, সরি, তোমরা নিশ্চয়ই লিখেছো কোথাও এ আন্ডার দিস ট্রান্সফরমেশন হাউ ইট উইল চেঞ্জ। স্যার একটা আই গ্রেডিয়েন্ট অফ এপসাইলন আর আসবে, আর ডি এ ডিটি টা থাকবে, আর এন আর এন আর ওর একটা কমপ্লিট এক্সপ্রেশন বলবে, কমপ্লিট এক্সপ্রেশন না বলে অসুবিধা আছে। হ্যাঁ, মানে একদম কমপ্লিট এক্সপ্রেশনটা বলবে কি হবে। আই গ্রেডিয়েন্ট অফ এপসাইলন আর ডি এ ডিটি, আইটা কি থাকবে? না না, আই থাকবে না, আই থাকবে না, মাইনাস হবে। হ্যাঁ তাহলে বলো। আর এটা এপসাইলন নয়, হ্যাঁ এটা হচ্ছে জাই। দেখ এরকম পাচ্ছ কি? হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা? হ্যাঁ স্যার, এটাই আছে। প্রীতম? হ্যাঁ স্যার, এটাই আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ বেশ, তাই যদি আসে তাহলে তুমি দেখছো যে তোমার যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল যখন থাকে ইলেকট্রোডাইনামিক্সে, তার যে রকম ধরনের একটা জিনিস আসছে, তাই তো? বেশ, এইবার আমি যেটা বলতে চাই, আমি যে প্রথমে যখন শুরু করেছিলাম আমি বলেছিলাম যে দুটো ফেজে ভাগ করেছিলাম, ডাইনামিক্যাল ফেজ আর একটা বেরি ফেজের মতো, যেটা গামা এনটাকে ডিফাইন করেছিলাম একদম উপরের দিকে, যখন এই যে কোথায়, এই যে এইখানটায় দেখো, তাই তো? আন্ডারলাইন রেড, এখানে দেখো জিওমেট্রিক ফেজ। এবার ফেজ যদি কোনো মেজারেবল আমি কোয়ান্টিটি করতে চাই তাহলে আমাকে কি করতে, মেজারেবল কোয়ান্টিটি শুড বি ভেরিয়েন্ট, তাই তো? মেজারেবল কোয়ান্টিটি শুড বি গেজ ইন ভেরিয়েন্ট, তাই তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, এবারে আমি গামা ইন এটাকে বসাই, গামা ইন আমার কি, গামা ইন যেটা আছে সেই এক্সপ্রেশনে আমি এটাকে বসাই, গামা ইন টি সমান, স্যার ওটা কি বলেন, মেজারেবল কোয়ান্টিটি হলে গেজ ইনভেরিয়েন্ট হবে? হ্যাঁ, বেসিক্যালি মেজারেবল যে সমস্ত কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, কেন তোমার কি উল্টো কিছু মনে হচ্ছে? না না, এটা মানে জানতাম, হ্যাঁ এটা জানতাম। এই এটা তো কেন জানতে না, কেন তোমার কোন গেজ, না ওগুলো গেজ ইনভেরিয়েন্ট হয় জানতাম, কিন্তু মেজারেবল কোয়ান্টিটি হবে গেজ ইনভেরিয়েন্ট এটা জানতাম না।
সেন্স থেকে যে তোমার যদি গেজ ডিপেন্ডেন্ট হয় কোনো কোয়ান্টি, তাহলে কি হবে, ধরো আমি এখানে শান্তিনিকেতনে বসে কোন কোয়ান্টিটি মাপলাম, সেই একই কোয়ান্টিটি ধরো শান্তিনিকেতন বলে তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে নিজেদের বাড়িতে মাপলো, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে তোমরা মাপলে, তাহলে বিভিন্ন জনের গেজ বিভিন্ন রকম হলে যদি রেজাল্টের এক্সপেক্টেশনটা ডিফারেন্ট হয়, তো সেটা তো খুব একটা ফিজিক্যাল নয়, তাই নয় কি? কিন্তু গেজ চয়েস, হোয়াট এভার মে বি দ্য গেজ চয়েস, উই শুড গেট মেজারেবল কোয়ান্টিটি, ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি, একই রেজাল্ট পাবো। এবং যে তোমার ম্যাক্সওয়েল ইকুয়েশনের ক্ষেত্রে যে গেজ ট্রান্সফরমেশন থাকে, তো কিন্তু সেটাই যে আমার ম্যাথামেটিক্যাল মানে যখন ঢোকানো মানে ইন্ট্রোডিউস করেছিল গেজ পোর্টেন, যে আমি এটা ম্যাথামেটিক্যাল এন্টিটি হিসেবে ইন্ট্রোডিউস করছি, তাতে আমার ক্যালকুলেশন গুলো হচ্ছে, কিন্তু দিস ইজ নট এ ফিজিক্যাল মেজারেবল কোয়ান্টিটি, এটা ছিল আইডিয়া। কিন্তু এখন আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে ভেক্টর পোটেনশিয়াল ফিজিক্যাল ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, ওকে, সেটা এই কোর্সেই পড়বো। কিন্তু এনি কোয়ান্টিটি হুইচ ইজ ফিজিক্যালি মিনিংফুল গেজ ইনফিনিট হতেই হবে। বেশ, এইটা হচ্ছে আমার গামা এন এর ডেফিনেশন স্টেট এর জন্য, বা এন এফ ভেরি পোটেনশিয়াল এর করসপন্ডিং ভেরি ফেজ। ওকে, এইবারে দেখো, এইবার আমার যে গেজ ট্রান্সফরমেশন আমি দিয়েছি, আন্ডার দ্যাট গেজ ট্রান্সফরমেশন গামা এন টি গোস টু ডি আর, এ আরটা যা যাচ্ছে সেটাকে আমি বসিয়ে দিলাম আন্ডার দ্যাট গেজ ট্রান্সফরমেশন, মাইনাস কি হবে বলো, তারপর টার্মটা কি লিখবো বলো, গামা ইনটি ডেফিনেশন দিয়েছি, এন কিভাবে চেঞ্জ করে সেটা তুমি বলেছো, বলো ফর্মুলাটা ফেলেছি, ডি আর ডট পরের টার্মে পরের টার্মটা কি সিমপ্লিফিকেশন করতে পারবো, সেকেন্ড টার্মটা কার সিমপ্লিফিকেশন করা যায় স্যার, শুধু শুধু কি জায়ার বেরিয়া স্যার, শুধু আই এপসিলন আর বেরিয়া, হ্যাঁ, তো এটা তার মানে আমার যেটা দাম জাই আর অফ জিরো জাই মাইনাস আর অফ টি, আমি এখানে লিমিটটা টি নিয়েছি, এগ্রিড এগ্রি করছো? হ্যাঁ স্যার। তার মানে আমি যেটা পাচ্ছি ফেজ গামা এন টি ইজ গেজ ডিপেন্ডেন্ট, ওকে, এবং গেজ ডিপেন্ডেন্ট কোন ফেজের কোন মিনিং থাকতে, ওকে, এইটা ফক ভি এ ফক আর ক্যাপিটাল টি ছিল তখন, কোনটা সেটাকে আমি ক্যাপিটাল টি বলছি আর কি, এইটা জানা ছিল, ওকে। যেটা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে যে দেখো, এইটা কি ভেবে দেখেছো কখনো, যদি আমি একই জিনিস আমার ইলেকট্রোডাইনামিক্সে যেমন হয় এরকম, আমি একই জিনিস যদি আমি এইরকম ভাবে ডিফাইন করি, তাহলে কি গামা এন টি গেজ ডিপেন্ডেন্ট না গেজ ইনডিপেন্ডেন্ট, সাম পাথ সাম, এই সিম্বলটার মানে জানো তো? হ্যাঁ না স্যার, ইন্ডিপেন্ডেন্ট হবে তো, ক্লোজ ইন্টিগ্রেশন তো জিরো হয়ে যাবে শেষের পার্টটু, হ্যাঁ ক্লোজ ইন্টিগ্রেশন জিরো হয়ে যাবে, এবং এটা তুমি দেখবে যে ইস করি তোমরা যখন অ্যানালিসিস পড়ো তখন এটা একটু হাই এ ডট ডি আর করে একটা ফেজ রয়েছে, আমি এ প্লাস গ্র্যাড ফাই করলাম, ফেজটা চেঞ্জ করে না করে না, এই ধরনের একটা প্রশ্ন থাকে, খুব প্রশ্ন অ্যাটলিস্ট আমি যখন বিএসসিতে ম্যাথ মেথড পড়াতাম তখন প্রশ্নটা সেট করতাম, ওকে। বেশ, তাহলে
পাচ্ছি যে, এবং এবং এই জিনিসটা দেখো যে অধিকাংশ ক্ষেত্রে যে তুমি ক্লোজ পাথ, ক্লোজ পাথ ইউ ক্যানট ডিফাইন ইন ওয়ান ডাইমেনশন, তাই তো? তার ফলে এটার কোনো মিনিং থাকতে গেলে যে ভেক্টর যেটা রয়েছে আর, সেই প্যারামিটারটাকে অ্যাটলিস্ট টু ডাইমেনশন হতে হবে, তাই তো? যা তুমি ক্লোজ পাথ ডিফাইন করতে পারো, থ্রি ডাইমেনশন, ফোর ডাইমেনশন, হায়ার ডাইমেনশন হলে তো হতেই পারে, যে আমি একটা ক্লোজ কার্ভ, যে কোনো একটা প্লেন দিলাম ডাইমেনশন, সেই প্লেনে আমি একটা ক্লোজ কার্ভ তৈরি করলাম, আই ক্যান অলওয়েজ ডু দ্যাট। কিন্তু ওয়ান ডাইমেনশন কখনো, আমি কখনো একটা ক্লোজ কার্ভ তৈরি করতে পারবো না, তার ফলে ইউ নিড টু প্যারামিটার্স। সুতরাং এই যে এইখানে যে ছেড়ে দিয়েছিল, তারপরে যে তোমার জিনিসটা অ্যাটলিস্ট টু ডাইমেনশন দিতে হবে করে যে পরপর ডেভেলপমেন্ট, এটা কিন্তু একটা বড় ইনপুট আর কি, যে ওয়ান ডাইমেনশনে মানে প্যারামিটার স্পেসে প্রবলেমটা ওয়ান ডাইমেনশন ডিফাইন করা হতে পারে, যে ওয়ান ডাইমেনশন একটা মানে ধরো হার্মনিক অসিলেটর বা কিছু একটা নিলাম, আমি বলছি প্যারামিটার স্পেসের কথা বলছি, আর ইজ এ প্যারামিটার হিয়ার ইজ নট কোঅর্ডিনেট, সে প্যারামিটার স্পেসটাকে অ্যাটলিস্ট, আই রিপিট ইট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট শুড বি টু ডাইমেনশনাল, আদারওয়াইজ ইউ ক্যান নট এ ক্লোজড কার্ভ ইন দ্য প্যারামিটার স্পেস। If you cannot define a closed curve in the parameter space, then gamma MT is gauge dependent, and gauge dependent quantities are not meaningful. So there is no point in spending some 10 or 8 lectures on that. Okay, clear? Condensed, clear? Yes, sir. Yes. তাহলে যেটা হচ্ছে gamma MT gauge independent, okay, বেশ চারটে পয়েন্ট আছে, আমি এখানে স্টপ করবো, আজকেও খুব একটা বেশি কিছু হলো না, কিন্তু এর পরের দিন আমরা যেটা করবো তাহলে আমাদের গামাই ডেফিনেশন পেয়ে গিয়েছি, তাই তো? ডট ডট এ এন ডট আর, ওকে, হাউ ডু উই ক্যাট, আমাকে এরপর মানে আমরা মোটামুটি বেরিফেস কি কি করে এলো সেটা মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করেছি, ওকে। আমার পরের দিনের বক্তব্য হবে যে এবার আমাকে গিভেন এনি রিয়েলিস্টিক সিস্টেম, হাউ ডু ইউ ক্যালকুলেট ইট, ক্যালকুলেট করতে গেলে তুমি দেখতেই পাচ্ছ যে তোমাকে এনটা ক্যালকুলেট করতে হবে, এএন ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে, এএন এর এক্সপ্রেশন হচ্ছে কি, এএন এর এক্সপ্রেশনে আছে তোমার এন আর গ্র্যাড এন আর, গ্র্যাড এরটা হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ, এন এজ এ ফাংশন অফ আর, সেইটা তোমাকে প্রথমে বের করবো, ওকে, সেইটা বের করবো, করে সেটা গ্র্যাড দিয়ে অপারেট করবো, তারপরে যে আমার একটা ম্যাট্রিক্স এলিমেন্ট আছে সেটা ক্যালকুলেট করলে আমি ভেক্টর পটেনশিয়াল পাবো, তারপরে আমি করতে হবে, ওকে। এইবারে আমার যেটা কাজ হবে সেই কাজটা হবে যে এই যে কোশ্চেন করবো সেই ক্যালকুলেশনটা কত কত উপায়ে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, মেনলি দুটো জিনিস আমি বলবো, দুটো উপায়ে কিভাবে করতে হবে বলবো, মানে জেনারেল জেনারিক সেন্সে বলবো উইদাউট এনি পার্টিকুলার এক্সাম্পল, তারপরে সেটাকে আমরা একটা প্রবলেমের জন্য সেটাকে আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে আমরা বেনিফিস ক্যালকুলেট দেখবো যে খুব সুন্দর ইন্টারপ্রিটেশন আছে, ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা বোঝানো যায়, তোমাদের যে বোঝানো যায় না তা নয়, কিন্তু তোমাদের তোমরা নিশ্চয়ই এই সমস্ত জিনিস পড়েছো যে প্যারালাল ট্রান্সপোর্ট বা এরকম জিনিসের যে ম্যাথামেটিক্সটা না করে যে একটা কম বয়সে একটা থাকে না, যেরকম হয় ওরকম হয়, সেরকম ভাবে প্যারালাল ট্রান্সপোর্ট বলে কোনো কনসেপ্ট কেউ পড়েছে? প্যারালাল ট্রান্সপোর্ট পড়েছে? হ্যাঁ ডিআর তো লাগে, জি টিআর ছিল, আমরা দেখবো, হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা দেখবো যে গ্র্যাভিটি ফ্র্যাভিটি কিছুই নাই, কোয়ান্টাম মেকানিক্সের যে সিলভার স্পেস সেইখানে আমি আই ক্যান টক অ্যাবাউট অল দিস থিংস, প্যারালাল ট্রান্সপোর্ট, কার্ভেচার, সমস্ত কিছু আমি বলতে পারি, ওকে, তো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো আমরা দেখতে পাবো যে বেরিফেস যেটা আমরা পাবো একটা যে পার্টিকুলার এক্সাম্পল করবো সে বেরিফেসিক্যালি রিলেটেড টু হয় মানে রিলেট হয় সলিড অ্যাঙ্গেল, আমি একটা স্ফিয়ারের উপরে একটা ক্লোজড পাথ নেব, সেই ক্লোজড পাথটা যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করবে দ্যাটস দ্য মেজার অফ দ্য বেরিফেস, এবং
পাথটা যাই নিই না কেন, পাথটা আমার কোন নির্দিষ্ট পাথ নাই, যাই পাথ নিই না কেন, দ্যাটস দ্য রিজাল্ট, প্রোভাইডেড আমাকে এক ধরনের সিঙ্গুলারিটি থাকে সেটাকে ইনক্লুড করছে। ওকে, তো আমরা ইট হ্যাজ সাম কাইন্ড অফ ডিফারেনশিয়াল জিওমেট্রিক প্রপার্টিস, সেই ইন্টারেস্টিং, এবং তার ফলে জিওমেট্রিক ফেস, জিওমেট্রিক ফেস যে কেন বলে তার কিন্তু এটাই, মানে মানে শুধু একটা নেই অনেক কিছু, আই ক্যান টক অ্যাবাউট কানেকশন, আই ক্যান টক অ্যাবাউট পোটেন্সিয়াল, আই ক্যান টক অ্যাবাউট কার্ভেচার, আমরা কার্ভেচার কিভাবে দেখাবো, মানে ফেস এই হিলবার্ট স্পেস পরের ক্লাস গুলোতে পড়ে, ঠিক আছে। তো তার ফলে জিনিসটা খুব ইন্টারেস্টিং, শুক্রবার দিন পরের ক্লাস আছে, শুক্রবার ক্লাসটা হবে না, ওকে, কারণ শুক্রবার হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট আছে, পিএইচডি অ্যাডমিশন টেস্ট আছে, সারাদিনই ব্যস্ত থাকবো। তো পরের সোমবার শুধু আমি এখানে যেটা কথাই বললাম সেটা একটু এখানে লিখে এই পার্টটা কমপ্লিট করে দিই, মানে যেটা আমি অলরেডি বলেছি আমি সেটা একটু মানে লিখে দিচ্ছি, যে ফর লুপ আর জিরো আর ইজ ইকুয়াল টু টি, যেখানে অনেকে জিজ্ঞেস করে যে টিটা কি, টিটা হচ্ছে টাইম পিরিয়ড, ওকে, এবং কাই আর জিরো মাইনাস টি ইজ ইকুয়াল টু টু পাই ইন্টু এম, ওকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফেজ আমি যেটা লিখেছি ওয়েভ ফাংশন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল রুট, সিঙ্গেল ভ্যালু ফর এ ক্লোজড লুপ, ওকে। ওকে, এটা যেটা মুখে বললাম সেটা লিখলাম আমি এখানে, এই কথাটা আবার তোমাদের জেনারেশনের মতো হয়ে গেল, মানে কেউ বলে কি করছি, বলে জব করছি, বাচ্চা ছেলে কেউ বা মেয়ে বলে না, কেউ বলে বেবি, তো আমি স্টপ করছি কথাটা তোমাদের সঙ্গে থেকে থেকে তোমাদের মতো হয়ে গেল। আমরা যেটা করব সেটা এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা, এবং সেটা করতে গিয়ে এই যে এ রয়েছে, এ মানে একটা এফ মানে বি থাকবে, তার করসপন্ডিং ভেক্টর কি বলে ফিল্ড স্ট্রেংথ থাকবে, যেটা যারা ফিল্ড থিওরি করেছে বা কার্ল অফ বি, সেই কার্ল অফ বিটা আমরা ক্যালকুলেট করবো, কিভাবে করতে হয় সেটা দেখবো, ওকে। এবং এখানে তুমি দেখতে কোথায় গেল, ওই এই যে ডিআর যেটা রয়েছে এটা যেহেতু গেজ ইনভেরিয়ান, এইখানে কি কোনো ওই গ্রিনস থিওরি কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারবে, কোনো ম্যাগনেটিক ফিল্ডের টার্মসে প্রকাশ করতে পারবে গামা ইন্টিগ্রাল, যেটা এটা ক্লোজড ইন্টিগ্রাল, তাই তো? তাহলে কোনো থিওরাম তোমার মনে পড়ছে ভেক্টর ক্যালকুলাস থেকে যেটা ব্যবহার করে এটা এ এর করসপন্ডিং বি সারফেস ইন্টিগ্রাল ডেল ডট এন ডিএস হয়ে যাবে? তোমার কথাটা একটু আর একটু আসতে বলো, কেটে যাচ্ছে। ডেল ক্রস সারফেস ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ ডেল ক্রস, ওকে স্যার সারফেস ও যেটা, হ্যাঁ বলো 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 স্যার, সারফেস ইন্টিগ্রেশন অফ ডেল ক্রস এন, হ্যাঁ ইয়েস, ডেল ক্রস এটা কি, আমি যেটা হচ্ছে গিয়ে আমার বেরি ফেজ ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য এনক্লোজ সারফেস, দেখো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন খুব সুন্দর কিন্তু, ওকে। তো তার ফলে আমি বেরি ফেজ ক্যালকুলেট করতে সরাসরি ক্যালকুলেট করতে পারি, এন এর যে এক্সপ্রেশন রয়েছে সেখান থেকে সরাসরি ক্যালকুলেট করতে পারি, আমি করতে পারি আমার যদি টেকনিক্যালি সিম্পলার হয় আমি ফ্লাক্সটা সরাসরি
ওকে, তো এইভাবে বিভিন্ন মেথড আছে, আমরা কালকে ফ্লাক্স লিখতে হয় না লিখতে, সেই কালকে আমরা পরের ক্লাসে সেই জিনিসটা করবো। ওকে, আমি এখানে থামছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেবো, যাদের প্রশ্ন নেই এবং থাকতে চাও না উইদাউট এনি হেজিটেশন, কোনো হেজিটেশন থাকা দরকার নেই, যদি কারোর প্রশ্ন থাকে তার প্রশ্ন করতে পারো, বাকিরা প্রশ্ন না থাকলে শোনার জন্য থাকতে পারো বা চলেও যেতে পারো। ওকে, আই উইল নট মাইন্ড। সো স্যার কোন বইয়ে পাবো এটা? সাকুরায় পাবো? সাকুরায় পাবে তোমার গ্রিফিথসের বইয়ে, মানে বেসিক ইন্ট্রোডাকশন দেওয়া আছে, খুব সুন্দর পাবে। হ্যাঁ ওটা দেখেছি, গ্রিফিথে আছে। হ্যাঁ হ্যাঁ, মডার্ন কোয়ান্টাম মেকানিক্স বইটা কেউ দেখেছো তোমরা, মানে পড়েছো, কেউ ফলো করো মডার্ন কোয়ান্টাম মেকানিক্স এর বই? স্যার আছে পড়া। না স্যার, পিডিএফ আছে। মডার্ন কিন্তু খুব সুন্দর, তো অল্প অল্প করার চেষ্টা করে করেছে। হ্যাঁ, অনেক অনেক কঠিন স্যার, পড়তে গেলে কষ্ট হয়, মানে সবই করতে দেওয়া হচ্ছে। হোমওয়ার্কের সেকশনটা তো খুবই ভালো, দারুণ হোমওয়ার্কের সেকশনটা। তো দেখো, এটার যেটা মডার্ন কোয়ান্টাম মেকানিক্স বলে, যেটা তোমার এই ক্লেস গর্ডন এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাডিশন, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আছে বইটার কথা বলছি। লোকে মানে অনেক সময় অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স এর বইটা খোঁজে নি বলে পেলাম না, আমি যেটা বলছি না, মডার্ন কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়েছে ব্রার কে নিয়ে আলোচনা দিয়ে শুরু হয়েছে, তারপর কোয়ান্টাম ডাইনামিক্স কি, ডাইসন, সেইগুলো দিয়ে শুরু হয়েছে, তারপর তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম পার্টটা খুব বিশদ দেওয়া আছে, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। এবং আমার মতে বইটা সব থেকে বিউটিফুল হচ্ছে, ওর একটা পার্ট আছে সিমেট্রিজ ইন কোয়ান্টাম মেকানিক্স বলে একটা চ্যাপ্টার আছে, সেই হচ্ছে আমার মনে হয় যে এই বইটা সব থেকে বিউটি আর কি, প্যারিটি, চার্জ কনজুগেশন, টাইম রিভার্স কি হয় না হয় সেই পার্টটা আছে, পার্টারবেশন টেকনিক আছে। কালকে যে টু লেভেল সিস্টেম বলছিলাম, সেই টু লেভেল সিস্টেমটা খুব সুন্দর করে করে দেওয়া আছে। এবং ওই কপিটা আছে, সেই কপিতে তোমার ওই অ্যাপেন্ডিক্সে আছে এখন ওই কপি, এবং সেটা মানে নোটেশনটা ঠাকুরের ইজ এ ভেরি গুড টিচার, বাট গ্রিফিন তোমার খুব লো লেভেলে নামতে পারে, একটা একটা লেভেল ক্রস করার পরে যদি ঠাকুরের খুব ভালো বই। এইবারে ওই আমার একটা পাওয়ার চলে আসছে, এইবারে ওইখানটা হচ্ছে যে তোমার লাস্টে যেটা অ্যাপেন্ড করা হয়েছে সেটা কিন্তু ঠাকুরের লেখা নয়, সেই পার্টটা হচ্ছে এডিশন যখন বের করা হয় তখন ঠাকুরের মারা গিয়েছিল, এবং তারপরে যারা ওটাকে অ্যামেন্ড করা বলে ওটাকে অ্যামেন্ড করেছিল নতুন টপিকের জন্য তাদের দোকান। ওকে, সেটা ওখানে পাবে, প্লাস ঠাকুরের বইটা থাকবে, কারণ আমি যখন বেলস ইনইকুয়ালিটি পড়াবো, হ্যাঁ তখন ঠাকুরের থেকে ফলো করি, আমার ঠাকুরের ডিসকাশনটা মনে হয় যে স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারবে। ওকে, সেটা দেখো, ক্যালকুলেশন গুলো তুমি কোনো বইয়ে পাবে না, কারণ ক্যালকুলেশন গুলো বুঝতেই স্ট্যান্ডার্ড টেক্সট মেটেরিয়াল নয়, কারণ এই ইলেকটিভ কোর্সটা একটু অ্যাডভান্সড মানে ইন কনটেক্সটে। ওকে, তো সেগুলো আমি ক্যালকুলেশন করে দেবো, সেখান থেকে পারবে, না পারলে আই এম অলওয়েজ দেয়ার, টিউটোরিয়াল হবে, সবকিছু হবে। কিন্তু কনসেপ্ট যেটা হয় যে এক একজন এক এক রকম উপায় থাকে তো বোঝানোর, সেক্ষেত্রে ধরো ফের একরকম সাকুরায়, যদি এটা সাকুরায়ের নয়, হ্যাঁ তো সেই জন্য বইগুলো ফলো করাটা খুব ইম্পর্টেন্ট, মানে লেকচার নোটের বাইরে, কারণ এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি থাকে দেখে, কোনটা তোমার সঙ্গে রেজোন্যান্স তৈরি করো সেটা তুমি জানো না। হ্যাঁ, এবং প্রত্যেকের বোঝাটা নিজের মতো করে বোঝা, অন্য কেউ তোমাকে জাস্ট গাইড করতে পারে যেটা এই হয় ওটা হয়, কিন্তু তুমি দেখবে যে আমার নিজের বোঝা আমার কাছে, আমার মাস্টারমশাই 100% বোঝাতে পারেনি, তোমাদেরও পারবে না, জাস্ট গাইড করতে পারে। তো সেই জন্য তুমি দেখবে, এখন তো তোমাদের কাছে সব পিডিএফ থাকে, অনলাইনে আমার বলা উচিত না, তো দেখবে দেখবে ভালো লাগবে। যেমন ধর শিফ, 1950-60 দশকের বই আমরা যখন পড়তাম খুব নাম হতো, মানে বইটা আমরা তখন আমার কপি ছিল পার্সোনাল, টু বি অনেস্ট, যেমন বলছে স্যার কঠিন লাগে, শিফের বই বুঝতে পারতাম, অতটা বুঝতে পারতাম, এখন যখন পড়াতে গিয়ে আবার যখন নতুন করে মানে মাঝে মাঝে তখন বুঝতে পারি যে বইটা কেন লোকে রেকমেন্ড করে, মানে চয়েস অফ স্টেটমেন্ট সেন্টেন্স
হচ্ছে খুব অ্যাকিউরেট এবং তোমাকে সেন্সের মানে বুঝতে হবে যে এইটা না বলে কেন এইটা বললেন। ওকে, এবং এখন এটা আমাদের সমাজ যারা তাদের মধ্যে যখন আলোচনা করি তখন আমরা প্রত্যেকেই সেটা একমত যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ঠিক ফ্লেভার যেটা বলে ঠিক আছে একটা ক্যালকুলাম সব কিন্তু একটা সাবজেক্টের ফ্লেভার থাকে সেটা পাই না, কিন্তু মাস্টারমশাই হিসেবে বা ধরো পিএইচডি পোস্ট ডক্টর যখন করছিলাম তখন যে ফ্লেভার সেটা পাই। কিন্তু দেখো তোমার প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস, স্টুডেন্ট লাইফে আমাকে আমার সেরা শেফের বই সম্বন্ধে বলেছিলেন বলে আজকে আমি পরবর্তীকালে যখন এডুকেশন এসেছি আমি কিন্তু সেখানে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে আমি তার ফ্লেভারটা বুঝতে পারছি। কিন্তু যদি তুমি যদি নাই জানো, তুমি যদি মডার্ন যে বইগুলো তার মধ্যেই শুধু তোমাকে, তাহলে তুমি কিন্তু আর কখনো ফিরে যাবে না সেখানে, আনলেস কাকতালি হয়ে তোমার হাতে এলো। তো সেই জন্য আমি যে লিস্ট দিই সবসময় রেফারেন্স, একটু বড় লিস্ট নিই স্টুডেন্টদের জানা জানা থাকলে সুবিধা হবে। ওই বইটা দেখবে, কোয়ান্টাম মেকানিক্স আরেকটা বই খুব ভালো, মানে এখন নতুন অনেক বই হয়েছে কিন্তু আমি বলছি না যেগুলো আর কি বলতে পারো যে ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে, ল্যান্ডমার্ক হয়ে মানে বলে না হলমার্ক, হ্যাঁ তোমার লান্দাওয়ের যে লান্দাও কিতাইগোস্কি যে সিরিজ তার কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স খুব ভালো আর কি, সেটা দেখুন। বেশ বলো, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো স্যার ওই যে আপনি বললেন যখন মেজারমেন্ট করতে যাই তখন কোয়ান্টাম মেকানিক্স এর স্টেট কোলাপস করে যায়, ওই ব্যাপারটা জানি কিন্তু মানে যুক্তিটা ঠিক জানি না, ওর যুক্তিটা কি ওর পিছনে? বেশ আর কি বলা, হ্যাঁ যুক্তিটা হচ্ছে কি তখন প্রবাবিলিটি 1 হয়ে গেল, তুমি যদি সাধারণভাবে বুঝতে চাও যে তোমার ইন্ডিয়ান সুপারপজিশন স্টেটে থাকে, তুমি যখনই মেজার করলে তখনই সেটা 1 হয়ে গেল, তুমি স্টেট মেজার 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 করতে পারো না। ওকে, টোর স্টেটে একটাতে একটাতে মেজার করে সেটা কি তোমার ফ্যান্সি হতে পারে, কোলাপস করে গেল। তুমি মেজার যখন করছো ধরো 1, 2, 3 একটা সুপারপজিশন স্টেট রয়েছে, তুমি যখন মেজার করছো ধরো তোমার তুমি 1 নম্বরে মেজার করবে, 1 নম্বরে মেজার করে তাহলে 1 নম্বরে চলে তখন আজকে যে AM সমান ডেল্টা এন যেটা কোন সেরকম কোনো প্রবাবিলিটি 1 হয়ে গেল। ওকে, এবং তারপরে ওটাতেই আনলেস দেয়ার ইজ পার্টারবেশন এক্সটার্নাল পার্টারবেশন যদি কোনো থাকছে তো সেটা, এবং এ নিয়ে অনেক তোমার আইডিয়াও আছে জিনো এফেক্ট বলে, যে তোমার কোনো স্টেটকে এক্সেপ্ট যদি তুলে দিই তখন সে ডাউনস্ট্রিম আসার চেষ্টা করে, সাধারণ যে জল নিচের দিকে যায় হাত পাথর গড়িয়ে আসে সেই সেই থেকে কোয়ান্টাম স্টেট ডাউনস্ট্রিম আসতে চায়। এইবার ওই যে কোলাপস করে সেইটা নিয়ে বলছে তুমি রিপিটেড মেজারমেন্ট করো, ওই ধরো 3 নম্বর দিলাম, তুমি যদি রিপিটেড মেজারমেন্ট করো তাহলে ওই স্টেটেই সে থেকে যাবে, তার ফলে তার লাইফ টাইম অন এগুলো স্টেট ক্যান বি এক্সটেন্ডেড। ওকে, সেরকম থাকে, কিন্তু বেসিক আইডিয়াটা হচ্ছে যদি আমি যখন মেজার করছি না তখন যদি স্টেটটাকে আমি ধরি মেনি স্টেট, আমি যখন একটা সিস্টেমটাকে প্রিপেয়ার করলাম কোনো একটা পার্টিকুলার স্টেটে সেটা প্রবাবিলিটি 1 হয়ে গেল, প্রবাবিলিটি 1 যখনই হলো কারণ আমি একটা স্টেটই মেজার করি, তারপরে আনলেস দেয়ার ইজ সাম পার্টারবেশন এক্সটার্নাল পার্টারবেশন কিন্তু আমি থাকলাম, হ্যাঁ তখন সে ওখানেই কোলাপস করে থাকলো, সেটাই আর কি বক্তব্য। স্যার একবার যদি ক্লাবস করে যায় ওটা কি ওখানেই থেকে যাবে যদি পার্টনারশিপ না দেওয়া হয়, না কিছুক্ষণ বাদে আবার মানে ওই সুপারপজিশন অবস্থায় ফিরে আসবে? তুমি যদি মেজার থাকো মানে সুপারপজিশন অবস্থায় আছে বা না আছে সেটা তো বুঝতে মেজারমেন্ট করে, হ্যাঁ স্যার তুমি যদি আমাকে করতে থাকো তাহলে সেটা ওটা দিয়ে থাকবে, আচ্ছা সেটা ওটা দিয়ে থাকবে। স্যার মানে এক জায়গায় পড়তে গিয়ে দেখছিলাম বলছিল উনি মানে মানে কিছু সময়ের মধ্যেই মানে ওটা ওরকম করতে হয়, যদি কিছু বাদে করা হয় তাহলে ওটা ওই একই ভ্যালু দেবে না, ওটা কি ঠিক স্যার? মানে ওই বলেছে রিপ্লেসমেন্টটা সাফিসিয়েন্ট সময়ের মধ্যে করতে হবে না হলে হবে না। তোমার তো আনসার্টিনিটি রয়েছে না একটা, ধরো তুমি কতদিন আজকে মেজারমেন্ট করলে করে ছেড়ে দিয়ে তুমি 100 দিন পরে করলে, ইটস নট লাইক ইটস রিপিটেড মেজারমেন্ট, আচ্ছা এবং এর একটা অরিজিন আছে, সেই অরিজিনটা আমি আসলে আমাদের এখানে পড়ানো হয় না, যে কোনো মেজারমেন্টের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস আছে, মানে স্ট্যাটিস্টিক্স যেভাবে মিন অ্যান্ড মোড ভ্যারিয়েন্স ডিফাইন করা হয় সেই সমস্ত কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের এইটাতে আছে। তার ফলে যেটা হয় তুমি যে ধরো যে
আনসার্টিনিটি বলে আমরা যেটাকে বলি সেটা বেসিক্যালি ভ্যারিয়েন্স স্ট্যাটিস্টিক্যাল, তো যে ডেল্টা এক্স যেটাকে বলি বা ডেল্টা পি যেটাকে এবং সেই কিন্তু আমি যখন ওখানে বলছি সেটা কিন্তু আমার ওই অ্যাভারেজের কথা বলছি, যে আমি যখন বলি সেটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল সেন্সে স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ অফ দ্য রেজাল্ট, কিন্তু হাইলাইট করা হয় না স্ট্যান্ডার্ড কোয়ান্টাম মেকানিক্স বইয়ে, কিন্তু যদি ডেভেলপমেন্টটা ফলো করো যে ছিল তো সেখানে দেখবে যে যে আমরা যেটাকে এক্সপেকটেশন ভ্যালু বলি দ্যাট ইজ বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ইজ ডিফাইন্ড ইন দ্যাট ওয়ে স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ টার্মস, ভ্যারিয়েন্স বা যেটাকে আমি আনসার্টেনটি যেটাকে বলি সেটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েন্স। ওকে, কথা বলি বিভিন্ন রকমের মোমেন্টের কথা বলি সেই মোমেন্ট গুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল যেটা সেই সেন্স, এখানে কি এমন কেউ আছে যারা বিএসসি তে সাবসিডিয়ারি হিসেবে স্ট্যাটিস্টিক্স কেউ আছে? তোমরা একটা জিনিস দেখতে পারো, মানে এই আইডিয়াটা আমি আমাদের রিভিউ করতে ছিল এনপিটিএল এ পাবে, দেখবে এনপিটিএল, এনপিটিএল জানো না? জানো না? মানে হিলবার্ট স্পেস টা ওই কারণেই আনা হয়, আমাদের যে রিয়েল স্পেস ছিল আগে ইউক্লিডিয়ান স্পেসে ওই স্ট্যাটিস্টিক্যাল জিনিসটা দেখেছো একটা স্ট্রিং কে প্লাক করলে সেইখান থেকে শুরু হয়েছে, শুরু করে করে কোয়ান্টাম মেকানিক্স ওয়েব মেকানিক্স পর্যন্ত নিয়ে গিয়েছে। ওইখানে আপনি দেখেছিলাম যে ওরা শেষের দিকটা তো ওইভাবে কিছুটা আলোচনা দেখতে পারো, বালকৃষ্ণের আমি দেখিনি কিন্তু বালকৃষ্ণ ইজ এ ভেরি গুড টিচার, সো হি মাস্ট হ্যাভ এক্সপ্লেইন ইন এ নাইস ওয়ে। আমি যদি সময় পাই তুমি যখন বললে আমি দেখব, মানে প্রেজেন্টেশন করেছেন তো তোমার ওইটাও দেখতে পারো, যে ওই সোমনাথ ভরদ্বাজ প্রতীক্ষাস্ত্র কোয়ান্টাম মেকানিক্স না, ওটা হচ্ছে ওয়েভ মেকানিক্স, এবং ওটাতে তো প্রথম দিকে যে স্ট্যান্ডার্ড যেগুলো ভাইব্রেশন নর্মাল মোড এই সমস্ত কিছু পড়ো অপটিক পড়ো সেইভাবে ডেভেলপ করা হচ্ছে, ওয়েভ যেখানে যেখানে আসে করে অ্যাট দ্য এন্ড কোয়ান্টাম মেকানিক্স সবগুলো যে খুব ভালো তা নয় কিন্তু কিছু কিছু নিশ্চয়ই ভালো থাকবে, কারণ বালকৃষ্ণ আছে, মানে বালকৃষ্ণ দুর্দান্ত সম্ভবত এইবার নেটে এসছে, আমি দিতে যাইনি বলে আমি এমনি ইউটিউব থেকে দেখেছি বলে আমি বলছি, সম্ভবত স্যার ওখানে একটা রকম ওয়েব ফাংশন, না স্যার না স্যার স্যার আমার একটু স্যার অ্যালার্জি সমস্যা আছে, এবার হাসি টাচি পড়ে, এবার বাইরে গেলে আর আমাদের বাড়ি থেকে সেই শীত পড়েছিল তো ওই টিসিএসে স্যার, হ্যাঁ স্যার ওই তিনটে থেকে পরীক্ষা ছিল ফেরার সমস্যা তো হতো, ওই জন্য যাওয়া হয়নি স্যার। ঠিক আছে, সে তো অবশ্যই তোমার হেলথের হেলথ আগে, মানে পরীক্ষা থেমে থাকবে ছ মাস পরেও দিতে পারবে সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওখানে একটা ওই ওয়েব ফাংশন দেওয়া ছিল, এবার ওখানে প্রথমে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে থার্ড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা মেজার করতে বলেছিল, এবার সেটার ভ্যালু দেওয়া ছিল জিরো, তারপরে আবার মানে ওই ওই তারপরে আবার ওই ওখান থেকে এনার্জি ভ্যালুটা বের করা যাচ্ছিল, এবার ওখানে বলেছিল যে
তাহলে এই মানে ওই ওই এনার্জিটা পাওয়া মানে প্রবাবিলিটিটা কত স্যার? কি মানে দুটো আলাদা আলাদা অপারেটর এক করালেও কি ওই ফাংশন কোলাপসটা হবে? তাই তাই জিজ্ঞাসা করছি, মানে প্রথমে এল জেড করলাম, এল জেড এর জন্য ওয়েব ফাংশনটা কোলাপস করলো, তারপরে যদি আমি এই হ্যামিল্টনিয়ান অপারেটর ট্যাগ করাই তাহলে কি ওই ওই ওয়েব ফাংশন কোলাপসে যে মানে যে স্টেটে আছে ওই স্টেটের এনার্জি শো করবে? হ্যামিল্টনিয়ান স্টেট তো, হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো এল জেড এর এই পুরো আইগেন ফাংশন। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ তাহলে ওয়েব ফাংশন কোলাপস অবস্থায় মানে ওই ওই রেজাল্টটাই দেবে। শোনো, ওয়েব ফাংশন কোলাপস অবস্থায় ওইভাবে চিন্তা কর তাহলে কমপ্লিকেট। এখন ওয়েব ফাংশন কোলাপস হতে গেলে তোমার ওই শোরিঙ্গার ক্যাট হ্যান ত্যান করে এটা হচ্ছে অনেক কিছু আছে, ওইভাবে চিন্তা করলে জিনিসটা কমপ্লিকেট। তোমাকে প্রশ্ন দেওয়া আছে যে একটা হাই এনার্জি দি ওয়েব ফাংশন আছে, তাই তো? হ্যাঁ স্যার। নিয়ে তারপর কি বলছে, তারপরে মেজার, হ্যাঁ এলজেডটা মেজার করতে হবে। এবার ওখানে এলজেড এর ভ্যালু জিরো হবে মানে সেটা মেজার করেছি, মানে মেজার করলে এলজেড এর ভ্যালু জিরো হবে সেটা করছে। এবার তারপরেই মানে সাবসিকুয়েন্টলি মানে মানে তারপরেই মানে এই এইচটা অপারেট করেছে। এবার ওখানে বলেছে, এবার ওখানে এনার্জিও দেওয়া ছিল মানে সেই ওই এনার্জিটা পাওয়ার প্রবাবিলিটিটা কত? কি করেছে কি করেছে? হ্যাঁ স্যার, আমি তোমার কাছে কি প্রশ্ন? হ্যাঁ স্যার আছে, প্রশ্নটা থাকলে তুমি আমাকে ফরওয়ার্ড করে দিও। আচ্ছা স্যার, আচ্ছা যে প্রশ্নটার কথা সেটা ফরওয়ার্ড করে দিও, কারণ কথাতে অনেক সময় অনেক ইনফরমেশন মিস হয়ে যায়, সেটা ফরওয়ার্ড করে দিও। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা পরের দিন স্যার লিখে রেখেই বলবো। আচ্ছা স্যার, আমাকে করে দিও না, আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে বাকিরাও জানতে পারবে, বাকি বন্ধুরাও জানতে পারবে। আচ্ছা স্যার, আর আগের দিন স্যার ওই বলছিলেন ওই একটা ওই মানে ওই ওরা যে বলছিল মানে ওই বিভিন্ন রকম পোটেনশিয়াল দেওয়া রয়েছে, ওখান থেকে গ্রাউন্ড স্টেটটা কার গ্রাউন্ড স্টেট এনার্জি বেশি হবে স্যার, ওটা বলছিলেন যে করা যায় স্যার। আমি বুঝতে পারছি না কি করে করতে হবে, যদি একটু বলে দিতেন স্যার ওইগুলো ওই প্রবলেমগুলো কিভাবে করতে হয়। ওইটা আমাকে ছেলেকে বললাম, প্রবলেমের এক্সাক্ট স্টেটমেন্ট দেখাটা সবসময় ভালো। ও আচ্ছা, প্রবলেমটা হাতে লেখো বা কিছু করো, করে আমাকে হোয়াটসঅ্যাপে হোক মেলে হোক পাঠিয়ে দাও, কোনো একটা সময় আলোচনা করবো পরের দিন বা কোনো একটা সময়, ঠিক আছে? প্রবলেমটা এক্সাক্ট না দেখে উত্তর দেওয়াটা উচিত নয়। আচ্ছা আচ্ছা স্যার, আর এক জায়গায়, হ্যাঁ স্যার আর এক জায়গায় প্রবলেম হচ্ছে স্যার, মানে আমাদের যেহেতু WKBটা আমরা করতে পারিনি কোভিডের কারণে, তা ওখানে ওই কানেকশন ফর্মুলা স্যার ডেরিভেশনটা মানে কোথাও মানে মানে পাচ্ছি না মানে ঠিকঠাক মতো। স্যার আপনি যদি মানে এই কোর্সের মধ্যে মানে কোনো দিন সময় পান বা পরেও স্যার আমাদের একটু ওই 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 কানেকশন ফর্মুলা ডেরিভেশনটা একটু করিয়ে দেবেন। WKBর কানেকশন ফর্মুলা কি কি অসুবিধা হচ্ছে বল? কানেকশন ফাংশন গুলো প্রমাণ করতে গিয়েই দেখলাম স্যার এনেছে ওখানে, বুঝতে অসুবিধা। কানেকশন ফাংশন কি বলছো আমি বুঝতে পারছি, কানেকশন ফর্মুলা গুলো স্যার, কানেকশন ফর্মুলা গুলো ওই যে ওই ওই স্যার ওই টার্নিং পয়েন্টের লেফটে যে যে সলিউশনটা হয় আর টার্নিং পয়েন্টের রাইটে যে সলিউশন হয় ওটা তো ওই টার্নিং পয়েন্টে গিয়ে স্যার ওখানে তো ইনভ্যালিড হয়ে যায়। এবার ওই ওইটা ওইটা কিভাবে কানেকশন করে ওইটা বের করতে গিয়ে ওই যে ফর্মুলাগুলো স্যার ড্রাইভ করে, মানে ওই ফর্মুলাগুলো কিভাবে ড্রাইভ করে স্যার? আমি অনেকগুলো বইয়ে দেখেছি, হ্যাঁ স্যার অনেকগুলো বইয়ে দেখেছি, মানে যেহেতু পাচ্ছি না ঠিক মতো কিন্তু কোথাও ওই গ্রিফিথ দেখেছি স্যার, জেটলিটা আছে, জেটলিতে স্টেপ গুলো করা থাকে বলে দেখেছি, কিন্তু ওই ওখানে ওই মানে ঠিকঠাক বুঝতে পারছি না। বেশ ঠিক আছে, একদিন আলোচনা না, তুমি এআই ফাংশনটা কোথায় আসে আমি আমি
আমি মানে রিলেট করতে পারছি না। সাধারণত যেটা হয় যে তোমার তোমার ডাব্লু দিয়ে একটা জিনিস আসে, হ্যাঁ, এবার সেইটার যদি ঠিক ফর্ম নাও তখন আসতে পারে, কিন্তু তুমি জেনারেল ডেরিভেশনে কেন এআরই ফাংশন বুঝতে পারলাম না, হয়তো তুমি দেখালে বুঝতে পারবো। স্ট্যান্ডার্ড ওয়ে কোথায়? গ্রিফিক্সটা অবশ্য আমার এখানে বলো। হ্যাঁ স্যার, মানে ঠিক আছে, যাই প্রবলেম, ঠিক আছে, মানে এই ক্লাসের বাইরে যাদের ইন্টারেস্ট হবে। স্যার আপনার কোনো মানে বই আপনি কোনো কি স্যার বই সাজেস্ট করবেন স্যার, এই WKB-টা যেখানে মানে মানে পাওয়া যাবে ভালো? বলি সেটা আমাকে দেখতে হবে, কারণ আমি তো ধরো আমি এখনো পর্যন্ত এখানে আনফরচুনেটলি বা ফরচুনেটলি কোয়ান্টাম মেকানিক্স কোনোদিন পড়াইনি, তো আমি ঠিক মানে মাথার মধ্যে নেই, দেখে তাহলে বলতে হবে কোন বইগুলোতে কি আছে। সেই জন্য আমার মাথার মধ্যে নেই যে এইটাতে ভালো বা খারাপ বলে কিছু। হ্যাঁ, আমি সাধারণত যে বইগুলো স্ট্যান্ডার্ড ফলো করি সেটা হচ্ছে যে সাকুরায়ের কোয়ান্টাম মেকানিক্স, শিফের কোয়ান্টাম মেকানিক্স, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর তোমার ওই কি বলে ওটাকে পুরে শিফ, আর এখন এই খুব পপুলার হতে মাঝে মধ্যে সবসময় নাই তোমার দেখি ইন্ডিয়ান একটা বই খুব ভালো, ইন্ডিয়ান বই যেটা ভালো সেটা হচ্ছে ম্যাথুজ এন্ড ফেং বলে টাটা ম্যাকগ্র হিলের একটা বই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই বইটা দেখে ওই বইটা শুধু মানে অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে ডিটেলে বলা আছে আর কি। হ্যাঁ, তো সেটা যেহেতু আমি জানি ইন্ডিয়ান বই বলে কিনা জানি না, খুব একটা অতটা ইন্টারন্যাশনাল নয়, কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট, কারণ অনেক সাটল ইস্যু গুলো ডিসকাস করা আছে। এনিওয়ে আমি দেখবো যদি ইয়ে হয় তখন বলবো। ওই বইয়ে স্যার আবার বেসেল ফাংশন দিয়ে করা রয়েছে, বেসেল বেসেল ফাংশন 1/3 দিয়ে যেটা হয় ওই ওইটা দিয়ে ওইগুলো করা আছে, আই 1/3 যে সলিউশন গুলো হয় যে 1/3। দেখো দেখো আচ্ছা আচ্ছা, দেখো বলুন কথাই মানে কমিউনিকেশনটা মুশকিল, দেখো দেখে বলবো। আর প্রশ্ন যদি আউট হয়েছে তো নেটের প্রশ্নটা আমাকে একটা কপি করে দিও, তাহলে আমারও বলছিল তাই দেখেছিলাম, এমনি আউট হয়নি মানে এমনি একজন শুধু বোধহয় আমাকে যেটা বললো আমার আগের বছরের ছাত্র, সে বললো যে আমি বললাম যে তাকে যে কঠিন বলছে মানে তাহলে তো তোমার পার্সেন্টাইল হিসেবে ভালো হওয়ারই কথা, বললো যে স্যার ইলেকট্রনিক্স বই ওরকম ধরনের নাকি অনেক প্রশ্ন ছিল সেখানে ভালো করেছে আর কি, মানে তাদের যাদের পেয়েছে তারা ভালো করেছে, তো সেই জন্য মানে প্রশ্নটা আমাদের দেখে রাখা ভালো যে প্রশ্নটা থাকলে যে ছেলে মেয়ে পড়াতে গেলেও তো মানে আমরা তো ধর আমি তো মেনশন করি যে এই ধরনের জিনিস আছে, এই ধরনের জিনিস আছে, সেটা বলতে সুবিধা হবে। যদি কোথাও থেকে তোমরা আউট হবে আমাকে একটা কপি দিও, তাহলে আমি দেখবো কি কঠিন করছে না করছে। আর তুমি যেগুলো ইউটিউবে যে ভার্সন আছে সেই ভার্সন বেশ বলো, আর কিছু আছে? না স্যার আর কিছু না। বেশ, শুক্রবারে ক্লাস আসবে না? শুক্রবারে আমার পরীক্ষার ডিউটি আছে, আমরা তাহলে সোমবার মিট করবো। ওকে, আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা আর একটা কথা বলি, ওই যে যেটা সেইটা দেখে ক্যালকুলেশন গুলো করতে পারছো তো, শেপ ইনভ্যান্স এর ক্যালকুলেশন গুলো? না করো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার ওটা দেখেছি স্যার, ওই আগের গুলো থেকে করে করে আসছি, আগের গুলোতে ওই পার্টনার পটেন্সিয়াল অসুবিধা হচ্ছিল বলে এবার ওখান থেকে আগের গুলো দেখে দেখে আসছি। বেশ ঠিক আছে, কোন বেশ, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এখানে থামছি। আচ্ছা স্যার, সোমবার আবার দেখা হবে, রাখলাম, চলো তোমরা ক্লাসরুম থেকে আসতে আমি লক করবো।